টাকার বিনিময়ে সংসদের প্রশ্ন করা আর সংসদের লগ ইন এক আইডি তৃতীয় ব্যক্তিকে দেওয়া জোড়া অভিযোগে বিদ্ধ মহুয়া মৈত্র সপ্তদশ লোকসভা থেকে বহিষ্কৃত। যদিও তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র বলছেন, আমি আগামী 30 বছর আপনাদের বিরুদ্ধে লড়ব। তার দলে সুপ্রিমোর আবার হুঙ্কার, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে আমরাও অনেক কিছু করতে পারি। বলছো টু থার্ড মেজরিটি, উই ক্যান ডু এনিথিং, উই ক্যান টেক এক্সপেল এনিবডি ফ্রম দ্য হাউস, বাট ইজ ইট প্রপার উইদাউট দ্য ডিটেলস কেস, অনলি টু এক্সপেল সামবডি উইল গিভ দ্য জাস্টিস, উই ট্রাই আওয়ার বেস্ট দ্যাট লেট অল দ্য পার্টিস মাস্ট রেজ দেয়ার ভয়েস অ্যান্ড দে শুড গেট দেয়ার অপরচুনিটি। বিজেপি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আধ ঘন্টার মধ্যে সবাই ডিসকাশন করে বারবার করে সাংসদরা বলেছে, আমাদের ইন্ডিয়ান অ্যালায়েন্সরা বলেছে যে আমাদের রিপোর্ট পড়বার সুযোগ দাও, সেটা পর্যন্ত দেওয়া হয়নি। এটা দেখে বোঝা যায় যে পলিটিক্যালি বিজেপি গণতন্ত্রের সাথে লড়তে পারে না, পলিটিক্যালি ওদের পলিটিক্যাল ভ্যান্ডেটা। শুনলেন তো ঠিক কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী? বিধানসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের, আমরাও যে কাউকে বহিষ্কার করতে পারি। মহুয়া কাণ্ডে কার্যত বদলার ইঙ্গিত কি দিলেন মুখ্যমন্ত্রী? এমনকি মহুয়া মৈত্রকে বহিষ্কারের পিছনে আবার বিজেপির রাজনৈতিক প্রতিহিংসাও দেখছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ তুলেছেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি তৃণমূল সাংসদকে, কিন্তু এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনে গোটা একটা দিন দিয়েছিল। সেদিন ঔদ্ধত্য দেখিয়ে শুনানির মাঝপথেই ওয়াকআউট করেন মহুয়া মৈত্র। তাহলে দলের সাংসদদের দোষ ঢাকতেই কি তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিক প্রতিহিংসা? আমরাও বহিষ্কার করতে পারি তত্ত্ব খাড়া করছেন, উঠছে প্রশ্ন। যদিও বিরোধীদের অভিযোগ সংখ্যাগরিষ্ঠতার সুযোগে মমতা সরকারও একাধিক বিল পাশ করিয়েছে বিধানসভায়, উল্লেখ্য রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য বিল, বাংলার জন্য পৃথক রাজ্য সঙ্গীত বিল, মন্ত্রী বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল, মমতা সরকার সংখ্যাগরিষ্ঠতার মোড়কে পাশ করিয়েছে বঙ্গ বিধানসভায়। এমনকি বিরোধী দলনেতাকে এক ক্যালেন্ডার বর্ষে দুবার বিধানসভা থেকে সাসপেন্ড করতেও সংখ্যাগরিষ্ঠতাকে হাতিয়ার করেছে মমতা সরকার। এরপরে কিভাবে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রতিহিংসা অনৈতিক কাজের দায়ে কাঠগড়ায় তুলছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলছে ওয়াকি বহল মহল। তাঁর দলের সাংসদ মহুয়া মৈত্র মূলত জোড়া অভিযোগে বিদ্ধ। ক্যাশ ফর কোয়ারি আর লগ ইন আইডি ও পাসওয়ার্ড তৃতীয় ব্যক্তিকে দেওয়া, এই জোড়া অভিযোগ খতিয়ে দেখে লোকসভার এথিক্স কমিটি সুপারিশের স্পষ্ট উল্লেখ করেছে, সংসদের ক্রেডেনশিয়াল অর্থাৎ লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তৃতীয় ব্যক্তিকে দেওয়া মানে জাতীয় সুরক্ষার সঙ্গে আপোষ করা, আবার দুবাই স্থিত ব্যবসায়ীর থেকে টাকার বিনিময়ে প্রশ্ন তোলা মানে সংসদের মানহানি এবং অনৈতিক কাজ। তাহলে রাজনৈতিক মহলের প্রশ্ন, পাশে দাঁড়িয়ে তৃণমূল সাংসদের অনৈতিক কাজকে কি সমর্থন করলেন মুখ্যমন্ত্রী? উঠছে প্রশ্ন। সাংসদ হিসেবে সংসদের মর্যাদাহানি করেছেন মহুয়া মৈত্র, উল্লেখ এথিক্স কমিটির রিপোর্টে। সেখানে দলনেত্রীর কি উচিত ছিল না তৃণমূল সাংসদকে তিরস্কার করা? এই প্রশ্ন তৃণমূল সুপ্রিমোর দিকে ছুড়ে দিয়েছে বিরোধী শিবির। এ প্রসঙ্গে উল্লেখ্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের তোলা অভিযোগের জলই গড়িয়েছিল এথিক্স কমিটি পর্যন্ত। যদিও উৎসব মরশুমে ব্যবসায়ী দর্শন হীরানন্দানির একটি হলফনামা ভাইরাল হয়েছিল, সেই ভাইরাল হলফনামায় বিস্ফোরক প্রসঙ্গ উল্লেখ করেন দুবাই স্থিত ব্যবসায়ী দর্শন। দেখুন ভাইরাল হলফনামার বিস্ফোরক তথ্য। মহুয়া মৈত্রের সঙ্গে আমার পরিচয় 2017 বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট থেকে, তখন তিনি ছিলেন পশ্চিমবঙ্গের এক বিধায়ক। প্রথম সাক্ষাতেই আমার মনে হয়েছিল তিনি জ্ঞানী ও স্পষ্টভাষী। সেই সময় আমরা নিজেদের ফোন নম্বর শেয়ার করেছিলাম, ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। ভারতের একাধিক অনুষ্ঠানে বিশেষ করে কলকাতা, দিল্লি, মুম্বাইতে দেখা হয়, এমনকি দেশের বাইরেও সামাজিকভাবে আমরা সাক্ষাৎ করেছিলাম, টেলিফোনেও আমাদের মধ্যে কথা হতো, আমি ভারতে আসলে আমাদের মধ্যে দেখা হতো, মহুয়া মৈত্র দুবাই গেলেও আমাদের সঙ্গে দেখা হতো। 2019 সালে তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হন। মহুয়া মৈত্র আমাকে বলেছিলেন তাকে দুবার রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মহুয়া। তিনি চেয়েছিলেন লোকসভা থেকে জিতে সংসদে আসতে। তার ভাইরাল হলফনামায় আরও উল্লেখ, মহুয়া মৈত্র উচ্চাকাঙ্ক্ষী, খুব দ্রুত জাতীয় স্তরে নিজের নাম লিখতে চেয়েছিলেন তিনি। তার বন্ধুরা তাকে উপদেশ দিয়েছিল কিভাবে অল্প সময়ে সুখ্যাতি অর্জন করা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ শানিয়ে তিনি সুখ্যাতি অর্জন করতে পারেন, কিন্তু সমস্যা ছিল প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা, সেটা তার পক্ষে করা সম্ভব ছিল না। সেই সময় তিনি ভেবেছিলেন প্রধানমন্ত্রীকে জব্দ করার জন্য আদানি গোষ্ঠীকে আক্রমণই শ্রেষ্ঠ উপায়, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি গুজরাট থেকে আসা। তিনি খুবই আনন্দিত ছিলেন যখন আমি তাকে আদানি গোষ্ঠী সম্পর্কিত কিছু প্রশ্ন পাঠিয়েছিলাম। তিনি জানিয়েছিলেন তিনি খুবই খুশি যেভাবে তিনি বিরোধী সদস্যদের কাছ থেকে সমর্থন পাচ্ছিলেন। আদানি গোষ্ঠীকে কালিমালিপ্ত করতে তাকে সমর্থন করার অনুরোধ করেছিলেন আমাকে। আমাকে তিনি তার সংসদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন যাতে আমি সরাসরি আদানি গোষ্ঠী সম্পর্কিত প্রশ্ন পাঠাতে পারি এবং তিনি যখন প্রয়োজন দেখতে পারেন। পরিষ্কারভাবে তার সাথে অন্যান্যরাও ছিল যারা তাকে আদানি গোষ্ঠীকে কালিমালিপ্ত করতে সাহায্য করছিল। সময়ের সাথে সাথে আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। আমি ভেবেছিলাম তার প্রভাবের মাধ্যমে আমার ব্যবসাকে বিরোধী শাসিত রাজ্যে বাড়াতে পারব, কারণ তার সাথে বহু প্রভাবশালী ব্যক্তির পরিচয় ছিল। শ্রী গান্ধী, শশী থারুরের মতো ব্যক্তিদের সুসম্পর্ক ছিল। এই হলফনামা দিলাম কারণ সংসদে ইতিমধ্যেই বিষয়টি উত্থাপিত। সংসদীয় এথিক্স কমিটি ও বিচার ব্যবস্থা যার তদন্ত শুরু করেছে, জনস্বার্থে হলফনামা আকারে প্রকাশ করলাম। ক্যালকাটা নিউজ। অন্যায় করা হয়েছে মহুয়ার সঙ্গে, তাকে বলতে দেওয়া হয়নি বলে যখন সুর চড়াচ্ছে বাংলা শাসনদল, তখনই মহুয়াকে সাংসদ পদ থেকে বহিষ্কারকে সঠিক বলে দাবি বিজেপির। আর এই নিয়ে দিনভর উত্তপ্ত বঙ্গ রাজনীতি। ক্যাশবার কোয়ারি কাণ্ডে সাংসদ মহু মৈত্রের লোকসভার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে। এথিক্স কমিটির রিপোর্ট জমা পড়ার পর তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির তরফে ওই রিপোর্ট পড়ার জন্য কিছুটা সময় চাওয়া হয়েছিল। সময় দেননি স্পিকার, মহুয়াকে কিছু বলার অনুমতিও তিনি দেননি। আলোচনার পর ভোটাভুটিতে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায়। মহুয়ার সাংসদ পদ খারিজ নিয়ে সরগরম রাজনৈতিক মহল। বিধানসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের, আমরাও যে কাউকে বহিষ্কার করতে পারি। মহুয়া কাণ্ডে কার্যত বদলার সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। উই হ্যাভ অলসো 2/3 মেজরিটি, উই ক্যান ডু এনিথিং, উই ক্যান টেক এক্সপেল এনিবডি ফ্রম দ্য হাউস, বাট ইজ ইট প্রপার উইদাউট দ্য ডিটেলস কেস অনলি টু এক্সপেল সামবডি উইল গিভ দ্য জাস্টিস? উই ট্রাই আওয়ার বেস্ট দ্যাট লেট অল দ্য পার্টিস মাস্ট রেজ দেয়ার ভয়েস অ্যান্ড দে শুড গেট দেয়ার অপরচুনিটি। যেখানে দুর্নীতি সেখানে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ছে বিরোধীরা, কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। এত গুরুত্বপূর্ণ বিস্ফোরক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সিবিআই যদি তদন্ত করে তদন্ত করবে। আজকে মহুয়া মৈত্রর পাশে তো গিয়ে দাঁড়িয়ে পড়েছেন সোনিয়া গান্ধী, রাহুলরা। গতকালই ঝাড়খণ্ডের কংগ্রেসের রাজ্যসভার সদস্যের বাড়ি থেকে ১০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এরকম যেখানে যেখানে দুর্নীতির বিরুদ্ধে, কালো টাকার বিরুদ্ধে দেশ ব্যবস্থা নিচ্ছে, সেখানেই তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছেন, এক পাশে এসে দাঁড়িয়ে পড়ছেন, এ তো স্বাভাবিক আছে। আর ইডি সিবিআই যেখানে যাচ্ছে খালি হাতে ফিরছে বলে তো মনে হয় না। তৃণমূলকে ভয় পাচ্ছে বলেই টার্গেট করা হচ্ছে দাবি কুণালের। সেটার শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ঠিক করবেন। দল গোটা পরিস্থিতির উপর নজর রেখেছে এবং আগামী দিন কড়া পদক্ষেপ। তৃণমূল কংগ্রেস এতটুকু বিচলিত নয়, তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী যে তৃণমূলকে ভয় পাচ্ছে বলেই সারা ভারতবর্ষের এতগুলি দলের মধ্যে তৃণমূলকে টার্গেট করে আক্রমণ চলছে, বাংলাকে টার্গেট করে আক্রমণ চলছে। বাংলার টাকা বন্ধ করা হচ্ছে, বাংলায় এজেন্সি পলিটিক্স করা হচ্ছে, মহুয়া মৈত্রকে এইভাবে ব্যাকডোর পলিটিক্স করে বার করে দেওয়া হচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেস সঠিক পথে, বিজেপি বিরোধিতার লাইনে আছে, এটা আজ আবার প্রমাণিত। পার্টি আত্মবিশ্বাসী, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই পার্টি লড়বে। দেশ বিরোধী শক্তিকে উৎখাত করে এদের জেলে ভরা উচিত বলে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। সিক্রেট পাসওয়ার্ড ইনি বিদেশে সাপ্লাই করেছেন দুবাই দেশ কোম্পানি। স্বাভাবিকভাবে এই দেশের ভিতরে থাকা দেশ বিরোধী শক্তিকে উৎখাত করে এদেরকেও জেলে ভরা উচিত বলে আদানি বা মোদীর নামে কিছু বললে গায়ে লাগে বলে কটাক্ষে সুর সুজনের গলায়। যে এথিক্স কমিটি ভারত কাণ্ডের পর 8 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একবার বসতে পারলো না, তারা ওভার অ্যাক্টিভ হয়ে গেল যে আদানি অথবা মোদী এই দুজন।
তৃণমূলকে বিরোধিতা করলে ওদের গায়ে লাগে। তৃণমূলের বিরুদ্ধে তো কোনো রাগ নেই, তাহলে তো নারদ মামলার সময় তো অ্যাকশন নিতে পারত নাই, মানে তৃণমূলের বিরুদ্ধে না, কিন্তু আদানি আর মোদীর বিরোধিতা করলে তাহলে বিজেপি ছাড়বে কেন। এভাবেই মহুয়া ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতি। ক্যালকাটা নিউজ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে সাহায্য না করে জনগণের করের টাকায় বারবার এভাবে কেন এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে যাচ্ছেন অভিষেক, প্রশ্ন তুলছে বিরোধীরা। পাশাপাশি হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়কে সুপ্রিম কোর্ট বহাল রাখায় রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধীরা। সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনের মধ্যে থেকে সিবিআই ইডি তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়ে দিলেন শীর্ষ আদালত। এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেকের এই সুপ্রিম ধাক্কায় শীতের মরশুমেও উত্তাপ ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই ইস্যুতে সুর চড়িয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ভালো সংবাদ বলে মন্তব্য করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু উপাধ্যায়। আজকে তো ভালো খবর সুপ্রিম কোর্টে হাইকো গেছিলেন মাননীয় জাস্টিস অমৃতা সিনহা, মাননীয় বিচারপতি সৌমেন সেনের রায়কে চ্যালেঞ্জ করে যে রিক্রুটমেন্ট স্ক্যামে ওনাকে ডাকা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। ওনার এসএমপি আজকে মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রিজেক্ট করে দিয়েছে। এটাও আজকে পশ্চিমবঙ্গে যন্ত্রণায় কাতরে থাকা যেটা যুবক যুবতীদের কাছে একটি ভালো সংবাদ দুর্নীতির বিরুদ্ধে। সৌমিক ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন এই স্বস্তি অস্বস্তির খেলা আর কতদিন চলবে, স্বস্তি অস্বস্তির গল্প আর কতদিন চলবে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে, উনি আট ঘন্টা পরে বেরিয়ে আসছেন, দু ঘন্টার একটা সাংবাদিক সম্মেলন করছেন, আবার কিছুদিন পরে ডাকা হচ্ছে। আর যারা ধরা পড়ছে তারা তো অনেক নিচুর দিকের লোক, মানে 25% লোক। এটা কতদিন ধরে চলবে? আমাদের অবস্থান একটাই যে স্কুল নিজের ছন্দে ফিরুক, নিয়োগ শুরু হোক, যাদের মেধা প্রতারিত হয়েছে তারা বিচার পাক, তারা চাকরি পাক। এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চ ঘুরে কোনো লাভ হবে না, তদন্তের সাহায্য তাকে করতেই হবে বলে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। হয়েছে, প্রমাণও এসেছে এবং কোর্টে এখানকার হাইকোর্টের বা বিভিন্ন আদালত অনেক সময় বিচারপতিরা এই বক্তব্য রেখেছেন, তারা সেখান থেকে বাঁচার জন্য এই বেঞ্চ ওই বেঞ্চ ওই কোর্ট সুপ্রিম কোর্ট সেটা কি করছেন, কিন্তু আদতে কিছু হবে না। আসতে হবে, কোর্টের সামনে দাঁড়াতে হবে এবং যে তদন্ত চলছে নিঃসন্দেহে তথ্য ইত্যাদি জোগাড় করে আর এই ফয়সলা হবে। সাধারণ মানুষ তাকিয়ে আছেন সেই দিকে, এই ধরনের নাটক কোর্ট বদল করে করে বাঁচার যে চেষ্টাটা বন্ধ হোক, তাড়াতাড়ি জাজমেন্ট আসুক আর লোকে যেন ভরসা করতে পারে যে হ্যাঁ আদালতও দুর্নীতিকে দূর করার চেষ্টা করছে। আইন মেনেই করুন, সবাই আইন মেনে, আইন তো ভরসা আছে লোকের আইনের উপরে, তো যারা বেআইনি কাজ করছে তাদের সাজা হওয়া উচিত। বাংলায় এমন সরকার কখনো দেখা যায়নি যারা তদন্তকে আটকাতে সাধারণ মানুষের করের টাকা নষ্ট করে মামলা করে, কটাক্ষ কংগ্রেস মুখপাত্র সৌমাইছেন। ইচ্ছিত এবং প্রত্যাশিত ফল, পশ্চিমবঙ্গে চোরেরা চুরি করবে আর কাউকে জেরা করা যাবে না, তার জন্য ট্যাক্সের টাকা খরচা করে বারবার আদালতে যাবে। যদিও আদালতে যাওয়ার প্রভিশন প্রত্যেকটা মানুষেরই আছে, অধিকারও আছে, কিন্তু এরকম পশ্চিমবঙ্গে এমন সরকার আমরা কোনোদিন দেখিনি যারা তদন্তকে আটকানোর জন্য শুধুমাত্র যায় বারবার কোর্টে। যে মানে এমন তো নয় যে কাউকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু তদন্ত মুখাপেক্ষী হব না এইটা প্রমাণ না, এটা প্রমাণ করতে যদি ইডি দেরিও করে, কিন্তু আমরা বারবার আদালতে যাচ্ছি বা যারা যাচ্ছেন আদালতে তারা গিয়ে প্রমাণ করছে যে আমরা দোষী নয় কিন্তু আমরা হ্যারাস করা হচ্ছে, কিন্তু তদন্তকে বারবার প্রভাবিত করা হচ্ছে। কিন্তু আদালত আজকে যে নির্দেশ দিল এটা কার্যত হাইকোর্টের রায়কেই মান্যতা দিলেন, এটা দেখে ভালো লাগছে। এটাই যে কমসে কম আদালত তার সঠিক রায় দিচ্ছেন, এখন ইডি সিবিআই কতটা তদন্তকে করবেন সেটা এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন, কত তাড়াতাড়ি তদন্ত হবে এবং তদন্তের পরে দোষীরা মানে শাস্তি পাবে। কারণ পশ্চিমবঙ্গে তো মানে দুর্নীতিটা তো অর্গানাইজড দুর্নীতি হয়েছে, প্রত্যেকটা ব্লক থেকে টাকা জেলায় এসছে, জেলার থেকে সেই টাকা একেবারে কালীঘাট ও ক্যামাক্সির শীর্ষস্থানীয় নেতাদের কাছে গেছে। তো সিবিআইডি যেটা করছে সব অ্যাং ব্যাং চ্যাং ধরছে, শীর্ষস্থানীয় নেতাদের তো একবার ডেকে চিকিৎসা করে তাদেরকে অ্যারেস্ট করতে পারছেন না,
তো কালীঘাটের কাকু চার মাস ধরে ফাইভ স্টার ফেসিলিটি উপভোগ করছে, তার গলার নমুনা সরো নেওয়া যাচ্ছে না, আজকে শুনলাম আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে। তো এই যদি রাজ্যের সিবিআই ইডির তৎপরতা হয় এবং এই যদি অবস্থা হয় তাহলে তো দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যে বিষ পাও জলে সেটা আদালতও বলছে, বাংলার মানুষও বুঝতে পারছে। ইডির তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছে আর দিল্লি ইডিকে বলছে পিসি ভাইপোকে ছেড়ে তদন্ত এগোতে হবে। কটাক্ষ সুজন চক্রবর্তী। অভিষেক ব্যানার্জি অমৃতা সিনহার বেঞ্চে রায় পছন্দ হয়নি, ডিভিশন বেঞ্চে গেছেন পছন্দ হয়নি, সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট তো কার্যত স্পষ্ট করে দিল আইন মেনেই ইডি চলবে এবং কোর্টের রায় হাইকোর্টের রায় অনুযায়ী ইডি তদন্ত করে এগোবে। ইডি যাতে এগোয় এইটা যখন গোটা রাজ্যের মানুষের মনোভাব, তখন অভিষেক ব্যানার্জিদের তার বিরুদ্ধে মত আছে আর দিল্লি যারা চালায় তারা ইডিকে বলছে হয়তো বা এরকমভাবেই কৃষি ভাইপোকে ছেড়ে রেখে পাঠিয়ে যাবো। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সুপ্রিম রায়, এভাবেই সরগরম রাজ্য রাজনীতি। কলকাতা নিউজ। মর্মান্তিক শিশু মৃত্যুর পর এবার শুরু দায় ঠেলাঠেলি। গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদে সদ্যজাতের মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০। রেফার নিয়ে দায় ঝাড়তে উঠে পড়ে লেগেছে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল, কিন্তু একই দিনে ১০ জন শিশু মৃত্যুতে ফের কাঠগড়ায় স্বাস্থ্য দপ্তর। মর্মান্তিক শিশু মৃত্যুর পর এবার শুরু দায় ঠেলাঠেলি। গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদে সদ্যজাতের মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০। রেফার নিয়ে দায় ঝাড়তে উঠে পড়ে লেগেছে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বৃহস্পতিবারই জানিয়েছিলেন, দেড় মাসের বেশি সময় ধরে জঙ্গিপুর হাসপাতালে অকেজো স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটস বা এসএনসি তার জেরে বেড়েছে রেফার। এবার সেই দাবি ওড়ালেন জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার। তার দাবি, তাদের হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় কোনো শিশু রেফার করা হয়নি, এসএনসিইও ঠিকই আছে, তবে কিছু কিছু পরিষেবা দিতে পিছপা হতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। মোর আরও ইভেন নালহাটি রামপুরহাট থেকেও পেশেন্ট আমাদের কাছে চলে আসে, ওরা রেফার লিখে মেডিকেল কলেজ মানে রামপুরহাট মেডিকেল কলেজ বা এনি স্টেট মেডিকেল কলেজ, লেকিন বাচ্চারা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চলে আসে। নতুন যা পরিকাঠামো আছে আমরা বেস্ট পসিবল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, লেকিন কি বললাম যদি ভেন্টিলেশন মেশিনের প্রয়োজন হয় তো সেটা আমরা তখন সেটা তো দিতেই পারবো না, সে পরিকাঠামো ছিল না, তারই কাজ এখন চলছে। এটা হয়ে গেলে ভবিষ্যতে আমরা যে বাচ্চাগুলোর ভেন্টিলেটর সাপোর্ট আরও সিপ্যাপ সাপোর্ট এগুলো দিতে হবে সেটা আমরা জঙ্গিপুর হাসপাতালেই দিতে পারব। এদিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষের অভিযোগ, দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে অকেজো এসএনসিইউ, যার জেরে শেষ মুহূর্তে সংকটজনক অবস্থায় সব শিশুদের রেফার করা হচ্ছে মেডিকেল হাসপাতালে। কার্যত মহকুমা হাসপাতালের পরিকাঠামোগত অবক্ষয়কেই দায়ী করেছেন তিনি। তিনিও আসে সামনে ১৩ তারিখে, সেখানে আমরা জানাবো, আমরা সবাইকে শেয়ার করে দিচ্ছি এটা, কারণ এটা তো লুকোনো কিছু নেই, যারা যেখানে এসেন্সি ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে যদি মানে সিখ নিউরোলজিক্যাল কেয়ার ইউনিট ইনফ্রাস্ট্রাকচার নেই সেখানে এই বাচ্চাগুলোকে শেষ মুহূর্তে অবধি আটকে রাখা হচ্ছে, এবং আমাদের অসুবিধা হচ্ছে কি জানেন তো, শেষ মুহূর্তে চিকিৎসা আমরা দিতে পারছি না, চিকিৎসা দিতেও তারা রেসপন্স করছে না। কখনো শিশুর ওজন, কখনো অপুষ্টিকেই দায়ী করছেন হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু এখানে প্রদীপের নিচে গাঢ় অন্ধকার। পরিকাঠামো না থাকায় শেষমেশ রেফার রোগী কারণ এতগুলো নবজাতকের প্রাণ। রংপুর হসপিটালে মানে অক্সিজেন প্রবলেম বললো, তার জন্য মানে ট্রান্সফার করেছে মেডিকেলে, মানে গরমপুর মেডিকেলে ট্রান্সফার করেছে। তো এখানে এসে বললো যে এক্সপ্রেশন হয়েছে, তার মানে এক্সপ্রেশন হয়েছে বলে মারা গিয়েছে, এসএম মানে ওরকম ভাবে বললো যে মানে এক্সপ্রেশনের কারণে বাচ্চা মারা যাচ্ছে। রবিবার দিন দুটো বাচ্চা মারা গেল, কি বলছে ডাক্তারবাবু? বাচ্চা ছোট ছিল। পরপর নজন সদ্যজাতের মৃত্যু নিশ্চয়ই খুব ছোটখাটো বিষয় নয়, এদিকে ক্রমশই চলছে দায় ঠেলাঠেলির পর্ব। শুক্রবার হাসপাতালের সদ্যজাতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিজেপি নেতা রাহুল সিনহা। সরকারি গাফিলতির দিকে আঙুল তুলে মৃত নয় শিশুর পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান তিনি। সরকারি ব্যবস্থার কম থাকার কারণেই এই মৃত্যু ঘটেছে, অতএব এই দায় সরকারকে নিতে হবে। প্রত্যেক শিশুর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা দেওয়ার জন্য আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি। মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ তথা পশ্চিমবঙ্গের এই শিশু মৃত্যু মিছিল কিছুতেই বন্ধ হচ্ছে না,
আর এই শিশু আর শিশু মৃত্যু শিশুদের মৃত্যু মিছিল বন্ধ করার জন্য যাদের দায়িত্ব তারা সবাই হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এই নক্কারজনক ঘটনা, আমি বলবো স্বাস্থ্যমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। রেফার রেফার খেলা এরাজ্যে নতুন কিছু নয়, কিন্তু একই দিনে 10 জন শিশু মৃত্যুতে ফের কাট গড়ায় স্বাস্থ্য দপ্তর। কখনো গাফিলতি, কখনো পরিকাঠামো, আর স্বজন হারা হচ্ছে এ বাংলার জনসাধারণ। এটাই যেন ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে এ বাংলা। মুর্শিদাবাদ থেকে মাইনুল ইসলাম ও মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বোদের ওপর বিষ ফোড়া, বড় বিপত্তিতে মদন মিত্র। অসুস্থ হয়ে SSKM এ ভর্তি হয়েছিলেন বিধায়ক, রাতে আশঙ্কাজনক হয়ে পড়েন এবং তড়িঘড়ি তাকে CCU-তে স্থানান্তরিত করা হয় এবং স্থানান্তরের সময় ঘাড়ে চোট পান তিনি। আগামী সপ্তাহে তার অস্ত্রোপচার রয়েছে। মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো মেঘার সঙ্গে। মেঘা, একটু জানবো তোমার কাছ থেকে কি হয়েছে ঠিক মদন মিত্রে। দেখো, কামারহাটের বিধায়ক মদন মিত্র, তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তুমি জানো শ্বাসকষ্টজনিত সমস্যা এবং হালকা জ্বর থাকার কারণে উডবান ব্লকে তিনি ভর্তি ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে ডক্টর অতনু পাল, তিনি চিকিৎসক, তিনি দেখছিলেন এবং তিনি গোটা বিষয়টি পরীক্ষা করে জানান যে তার ম্যাসিভ নিউমোনিয়া রয়েছে। ফলত তার শ্বাসকষ্টজনিত একটা সমস্যা রয়েছেই, পাশাপাশি গতকাল তার হাইপোক্সিয়ার ফলে খিঁচুনি ওঠে, দাঁতে দাঁত আটকে যায় এবং সেই মুহূর্তে উডবান ব্লকে থাকা তার অনুগামীরা সেই সময় ছিলেন এবং কার্যত টানা হেচড়া করতে গিয়ে তার তিনি হোঁচট খেয়ে পড়ে যান এবং তার যে ঘাড়, সেই ঘাড়ের হাড়ে কিছুটা চোট লাগে এবং পরবর্তী ক্ষেত্রে যখন তাকে এই মেন ব্লকে CCU অর্থাৎ করোনারি কেয়ার ইউনিট সেখানে তাকে নিয়ে আসা হয়, সেখানেও তার পরীক্ষা হয়, তখন কিন্তু লক্ষ্য করা যায় তার কাঁধের যে হাড় সেই হাড় ভেঙে গেছে এবং পরবর্তী যে সপ্তাহ রয়েছে সেই সপ্তাহতে কিন্তু তার সেই হাড়ের যে অপারেশন সেই অপারেশন হতে পারে এমনটাই চিকিৎসক সূত্র মারফত খবর জানা যাচ্ছে। দেবারতি, ধন্যবাদ মেঘা। কথা বলছিলাম মেঘা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি SSKM থেকে। 590টি শূন্য শিক্ষক পদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুক্রবার কাশিয়াং থেকে এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে SLST উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ শুক্রবার পড়ল 999তম দিনে। নিয়োগের দাবিতে লাগাতার 999 দিন ধরে শহরের রাজপথে অবস্থান বিক্ষোভ করছেন 2016 সালের SLST চাকরি প্রার্থীরা। 9ই ডিসেম্বর এই অবস্থান বিক্ষোভের 1000 দিন সম্পূর্ণ হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশিয়াং থেকে ঘোষণা করলেন পাহাড়ের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের 590টি শূন্য পদের। পাশাপাশি তিনি জানিয়েছেন রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিল তৈরি করে পাহাড়ের শিক্ষকদের দ্রুত নিয়োগ করা হবে। কিন্তু নিয়োগের দাবিতে সমতলের সুদীর্ঘ আন্দোলনকারী চাকরি প্রার্থীদের নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই তাঁর। এই বিষয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন 2016 SLST উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, আপনার সোনার বাংলায় কেন 1000 দিন যোগ্য প্রার্থীরা রাস্তায়, আপনার সোনার বাংলায় যোগ্য চাকরি প্রার্থীরা সুদূর পাহাড় থেকে এসে কেন কাঁদছে আপনার কোলের কাছে, এর জবাবটা কি দেবেন? আমরা 1000 দিন আজকে পথে বসে আছি, এর জবাবটা কিন্তু সকলকে দেওয়া উচিত। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়া উচিত কেন 1000 দিন যোগ্যরা বসে আছে, অন্যদিকে কোর্টকে জবাব দেওয়া উচিত দীর্ঘ 4-5 বছর ধরে কোর্টে বিচার চলছে, তাও কেন বিচার শেষ হয় না? আমাদের নিয়োগের নিয়ে কোনো স্পেশাল কোর্ট বেঞ্চ হচ্ছে না কেন? সঙ্গে সঙ্গে বিরোধী যারা দলে আছেন তাদেরকে বলবো, আপনাদের কেন হুঁস ফিরছে না যে যোগ্য চাকরি প্রার্থীরা আপনার কলকাতায় বসে আছে আর নিশ্চিন্তে আপনারা নিজেদের মতন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে করছেনটা কি? 2019 সালে তো কথা দিয়েছিলেন, 2022 সালে দিয়েছিলেন, এখনও সমস্যার সমাধান হয়নি, তাহলে ওখানেও কথা দিচ্ছেন, সেই কথার বাস্তব রূপটা হোক, যদি না হয় তাহলেই বলতে হবে যে আবারও সেই আমাদের মতো প্রতিশ্রুতির বন্যায় ফাঁসি দিতে চাইছেন, যেখানে যাচ্ছে শুধু কমিটমেন্ট আর কমিটমেন্ট। কবে হবে সেটাই উনি বলুক যে কবে নিয়োগটা দেবেন। নিয়োগ দেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই সরকার তার পাওয়ার আছে, পোস্ট ক্রিয়েট করে নিয়োগ দিতে পারে। সুতরাং টালবাহানা না করে
সমস্যা সমাধান করার জন্য এগিয়ে আসুক। যেখানে যাব শুধু বার্তা দেবো, আর ডাবল ডাবল চাকরির কথা উনি বলেন না, ডাবল ডাবল চাকরি আমাদের চাই না। পাশ করে তালিকাভুক্ত হওয়ার পর যে চাকরিটা আমাদের চুরি হয়ে গেছে শুধু সেই চাকরিটা আমরা চাইছি। পাশাপাশি রাজ্যের খ্যাতনামা ব্যক্তিদের উপরেও একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রার্থীরা। গোটা কলকাতা, গোটা বাংলা, গোটা বিশ্বের দরবারে বিভিন্ন ক্ষেত্রে আপনারা উচ্চ পদে গেছেন, নোবেল জয়ী ব্যক্তিত্বরে এখনো বেঁচে আছেন, আন্তর্জাতিক খেলোয়াড়, বর্তমানে অ্যাম্বাসাডর সরকারের, আমাদের ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী মহাশয় আছেন, তারা কোথায়? আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির দরজায় হাজার দিন আন্দোলন চলছে, লজ্জা করেন? আপনার বিবেকের তাড়না নেই যে কেন যোগ্য ছেলে চাকরি প্রার্থীরা কেন হাজার দিন বসে আছে, একবার খোঁজ জানি? অনুভূতি শূন্য মানুষ নাকি? আপনাদেরকে তো আমরা প্রণম্য মনে করি, কোথায় আপনাদের সেই বিবেক, কোথায় আপনাদের সেই জাগরণ? মুখ্যমন্ত্রী পাহাড়ে গিয়ে পাহাড়ের মানুষদের প্রতিশ্রুতি দিচ্ছেন, এদিকে সমতলে যারা এতদিন ধরে ধর্ণা দিচ্ছেন, সুদীর্ঘ 999 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি মুখ্যমন্ত্রীর কোনো দায়বদ্ধতা নেই। পাশাপাশি চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, 2019 সালে মুখ্যমন্ত্রী তাদের যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাই এখনো অবধি বাস্তবায়িত হয়নি। সুতরাং পাহাড়ে গিয়ে পাহাড়ের মানুষদের যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছেন তা আদেও বাস্তবায়িত হবে কি না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা। এটাই বলছি যে এর আগে আমরা যেখানে বসে আছি, 2019 সালে মাননীয় ঘোষণা করেছিল যে আমাদেরকে নিয়োগ দেওয়া হবে, কিন্তু তার ফলশ্রুতি এখনো পাইনি। তো উনি পাহাড়ে গিয়ে যে ঘোষণা করলেন তার ফলশ্রুতি যে আগেও পাহাড়বাসী পাবে নাকি মিথ্যে মরিচিকার পিছনে ওরাও ছুটবে এটাও কিন্তু আমরা কেউ বলতে পারি না। তাই এতটা উৎফুল্ল হওয়ার পাহাড়বাসীদের আমার মনে হয় না কিছু আছে। দীর্ঘ 7 বছরেও হয়নি নিয়োগ। 2016 সালের SLST চাকরি প্রার্থীরা লাগাতার বিক্ষোভ অবস্থান চালিয়ে গেলেও কোনো সুরাহাত মেলেনি, উল্টে বহুবার আটক হয়েছেন বহু চাকরি প্রার্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্বেই 999 দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা। তবুও এ নিয়ে কোনো সমাধানমূলক পদক্ষেপ না নিয়ে হঠাৎ তিনি পাহাড়ে গিয়ে পাহাড়ের চাকরি প্রার্থীদের জন্য কেন শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন এ নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যের শিক্ষার ভবিষ্যতের থেকেও কি রাজনৈতিক ক্ষমতার আস্ফালনই বেশি গুরুত্বপূর্ণ? আন্দোলনকারী এই চাকরি প্রার্থীদের ভবিষ্যতই বা কি? প্রশ্নগুলো জানা হলেও উত্তর কিন্তু সেই অজানাই থেকে যাচ্ছে। প্রায় 999 দিন ধরে SLST উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছেন তাদের নিয়োগের দাবিতে, কারণ তারা বারংবার বলেছেন তাদের নিয়োগে দুর্নীতি হয়েছে, কিন্তু সেই নিয়োগ এখনো অধরা। তারা বলছেন 2019 সালে মুখ্যমন্ত্রীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। তাই পাহাড়ে গিয়ে পাহাড়ের শিক্ষকদের জন্য যেই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রতিশ্রুতি আদপে কি বাস্তবায়িত হবে তা নিয়ে কার্যত প্রশ্ন তুলছেন গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনকারী যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা। ক্যামেরায় শুভময়ের সঙ্গে রেশমির রিপোর্ট, কলকাতা নিউজ, কলকাতা। এলাকা উন্নয়নের বরাদ্দ নিয়ে বচসা, পঞ্চায়েত প্রধানের স্বামী এবং পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বিরোধীদের বচসা, বিরোধী মহিলা সদস্যদের হেনস্থা এবং হুমকির অভিযোগ, অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। বীরভূমের ঘটনা এটি, কি হয়েছে ঠিক বিষয়ে জানার চেষ্টা করবো। ভোলানাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কি হয়েছে ভোলানাথ ঘটনাটা ঠিক? উন্নয়নের বরাদ্দ দেখা যাচ্ছে 1,05,00,000 টাকার মধ্যে তাদেরকে 12,00,000 টাকা দেওয়া হবে, 8 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে। এই নিয়ে কিন্তু এই মহিলা পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েতের প্রধানের স্বামী তাদের মধ্যে কিন্তু একটা বচসা, এরপরেই কিন্তু উত্তেজনা ছড়ায় পঞ্চায়েতে। এই ঘটনার পরেই এরা বেরিয়ে আছে এবং তাদেরকে এই পঞ্চায়েত সদস্যদেরকে হুমকি দেয় এবং তাদেরকে ওখান থেকে পঞ্চায়েত থেকে বের করে দেয়। এরপরে পঞ্চায়েত সদস্য এবং তাদের অনুগামীরা কিন্তু পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পাওয়া মাত্র নহটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে অবস্থা নিয়ন্ত্রণ আনে। এরপরে দুই তরফেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে নহটি থানা আছে। যদিও শাসক দলের অভিযোগ যে পঞ্চায়েতে এরা ঝামেলা করেছে এবং তারা কিন্তু পঞ্চায়েতের যে প্রধান তাকে হেনস্থা করেছে, পঞ্চায়েতে ভাঙচুর করেছে এবং তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ করেছে নহটি থানায়। অর্থাৎ দুই তরফেই কিন্তু অভিযোগ দায়ের হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে নহটি থানার পুলিশ। ধন্যবাদ কথা বলছিলাম, ভোলানাথ চক্রবর্তী ছিলেন টেলিফোনে।
বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, দোকান লুট, দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির অভিযোগ। তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা বিষয়ে জানবো। অভিষেক, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে, কি হয়েছে অভিষেক? একদমই, দেখো তুমি জানিয়ে রাখি, যেটা আগামীকাল পশ্চিম মেদিনীপুর জেলার যে শ্রীনগর, সেখানে শুভেন্দু জনসভা রয়েছে, সেই নিয়ে গতকাল একটি মিছিল কিন্তু করেছিল বিজেপির তরফ থেকে এই নারাজল বাজারে। যে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার যে নারাজল এলাকা, সেখানে এই ঘটনা ঘটেছে। আজকে সন্ধ্যাবেলায় অতর্কিত অবস্থায় কিন্তু হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা, যেটা অভিযোগ করছে বিজেপির কর্মীরা, এবং তাদের বাড়ি ভাঙচুর হয়। এতে আহত হয়েছে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক, এবং লুটপাট চালানো হয়েছে, এবং স্থানীয় যে বিজেপি কার্যালয় সেখানেও তালা ঝুলে দেওয়ার একটা অভিযোগ কিন্তু উঠেছে। দেবারতী, ধন্যবাদ অভিষেক। কলকাতা পুলিশ সত্য আড়াল করার জন্য, আসল মাথাদের আড়াল করার জন্য চেষ্টা করছে হাইকোর্টের দ্বারস্থ, এমনই অভিযোগ করেছেন ভ্যাকসিন কাণ্ডে অন্যতম অভিযুক্ত দেবাঞ্জন দেব। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এই ঘটনায় প্রভাবশালী নাম উঠে আসায় প্রাণহানির আশঙ্কায় সাংবাদিকদের মুখোমুখি দেবাঞ্জন। আদালতের দ্বারস্থ হয়েছেন ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা ও সিবিআই তদন্তের আবেদন জানিয়ে আদালতে আবেদন দেবাঞ্জনের। আদালতের দৃষ্টি আকর্ষণ করে কলকাতা পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। দেবাঞ্জনের অভিযোগ, ঘটনায় আসল মাথাদের আড়াল করার চেষ্টা করছে কলকাতা পুলিশ। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, ভ্যাকসিন কাণ্ডে অনেক প্রভাবশালী নাম উঠে আসায় প্রাণহানির আশঙ্কা রয়েছে দেবাঞ্জনের, সেই কারণে নিরাপত্তা দেওয়া হোক। আজকে দেবাঞ্জন বহুদিন পর আদালতের নির্দেশে জামিনে আছেন, এখনও নিরাপত্তার শঙ্কায় ভুগছে। আমরাও মনে করি ওর জীবনের নিরাপত্তা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। সেই নিরাপত্তার শঙ্কার দিক থেকে এবং যে সমস্ত সত্য ওর সামনে এসেছে, সেই সমস্ত সত্য তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন করবার জন্যই আমাদের সকলের আইনি প্রচেষ্টা। দেবাঞ্জন নিজে আবেদনকারী হিসেবে একটি রিট পিটিশন দাখিল করেছেন, তার শুনানিতে আসবে। মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী বুধবার শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, ভ্যাকসিন কাণ্ডে গ্রেপ্তারের প্রায় আড়াই বছর পর 19 অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পায় দেবাঞ্জন দেব। শুক্রবার দেবাঞ্জনকে সঙ্গে করে সাংবাদিক বৈঠক করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, দেবাঞ্জন নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্য সরকার এই ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি, দেবাঞ্জনের থেকে বহু তথ্য পাওয়া গেছে, তাহলে কি বড় কারণ নাম জড়িয়ে, তাই রাজ্য পুলিশ এটা তদন্ত করছে না, দেবাঞ্জনকে শ্রীখণ্ডে খাড়া করে এই কাজ করানো হয়েছে। দেবাঞ্জন দেবকে বলির পাঠা করা হয়েছে সরকারি প্রশাসনের নক্কারজনক কাজকর্মকে আড়াল করার জন্য। তা না হলে একজন সাধারণ ব্যক্তি, আমি কিংবা আপনি যে কেউ, তারা হঠাৎ পুরসভার অনুমোদন ব্যতীত রেখে ওই রকম একটা ভ্যাকসিনেশন সেন্টার চালাতে পারি না। বিভিন্ন তথ্য থেকে আমরা দেখেছি রাজ্য সরকারের উচ্চপদস্থ রাজনৈতিক পদাধিকারীর থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত তারা একটা অত্যন্ত পরিকল্পিত ষড়যন্ত্র করেছিলেন, তার মধ্য দিয়ে বহু বেআইনি কাজ তারা করিয়ে নিয়েছেন শাসক দলের স্বার্থে, এবং সেই কাজটা করবার জন্য দেবাঞ্জন দেবকে শিখণ্ডী খাড়া করা হয়েছিল। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, দেবাঞ্জনের পরিচয় জানার চেষ্টা করলো না পুলিশ, এটি কি বড় কোনো স্ক্যাম? কলকাতা পুলিশ একদিকে অসংখ্য তথ্য, যেমন আমি একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন, দেবাঞ্জন তার যে আইডেন্টিটি, সে কে, এই তথ্যটার বিষয়ে তারা তদন্ত করলেন না, বলে দিলেন ভু আইএস, সে আসলে কে এটা জানার তো দরকার, সবাই তো জানছেন ভু আইএস ভু ভ্যাকসিন, কে দেবাঞ্জন এটা জানাবার জন্যই কিন্তু আজকে এইখানে আমরা এই তদন্ত দাবি করছি। এটাই তদন্ত পুলিশ করলো না, কেন করলেন না, এই কথাগুলো দেবাঞ্জনের মুখ থেকেই আমাদের শোনার দরকার, তাহলে কি এটা একটা বড় কোনো স্ক্যাম? শুক্রবার দেবাঞ্জন মুখোমুখি হন সাংবাদিকদের, সেখানে দেবাঞ্জন জানান তিনি বিচার নিয়ে চিন্তিত,
কলকাতা পুলিশ তাকে চুপ করিয়ে দিয়েছিল সেই সময়। তার আসল সত্য আড়াল করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। At that time I was in the police custody এবং এটা তো বলার কিছু নেই যে কার দ্বারা ইনস্ট্রাক্টেড। Instructed by the agencies, those who were taking care of me at that time because I was in the police custody. Yeah, Kolkata police করেছে ম্যাটারটা। তিনি আরো জানান মিমি চক্রবর্তী তার থেকে ভ্যাকসিন নিয়েছিলেন কিনা বা তিনি আইপিএস কিনা তা তিনি আদালতেই বলবেন। এইখানেও একটা মিথ্যা কথা বলা আছে যে আমি ডেকেছি। তিনি কোনো জায়গাতে বলতে পারবেন না যে আমার থেকে কোনো রকম অফিশিয়াল ইনভিটেশন লেটার বা কোনো রকম ইলেকট্রনিক কোনো কমিউনিকেশন হয়েছিল টু ইনভাইট হার টু দ্যাট প্রোগ্রাম, এবং সেখানে ওই জায়গাতেই আদৌ প্রোগ্রাম চলছিল কি না সেটাও একখানে অনেক বড় রহস্যের জায়গা, এবং সেইটাও কোর্টকে জানাবো, জানাচ্ছি। আমি পিটিশন ফাইল করেছি এবং সেটা ওনার অভিযোগ, ইটস অ্যান অ্যালিগেশন, ইটস নট দ্য ট্রুথ, ইটস নট দ্য ট্রুথ অ্যাট অল। এবং উনি নিয়েছেন কি নেননি বা উনি গেলেন কিভাবে সেটাও সবার জানা উচিত, এবং সেটা তখনই জানা সম্ভব যখন কোনো নিরপেক্ষ এজেন্সি সেটা, আমি তো এখানে নেম করতে পারি না বিকজ আই এম অ্যান অ্যাকিউজড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আমি বলতে পারি না যে অমুককে দিয়েই তদন্ত করানো হোক, আমি চাই নিরপেক্ষভাবে কোর্টের মনিটরিংয়ে সুস্থভাবে একটা তদন্ত হোক যাতে সঠিক সত্যটা সামনে আসে। নীল বাতি গাড়ি তিনি ব্যবহার করতেন কিনা সেটা অভিযোগ, সেটা প্রমাণিত নয়, জানান দেবাঞ্জন। আমি ব্যবহার করেছি বলে তো যিনি কমপ্লেন করছেন আমার এগেনস্টে, সুমোটো কমপ্লেনটা যিনি করেছেন, তিনি কোর্টে এসে কিন্তু কিছু বলতে পারছেন না যে ওই গাড়িটা ওখানে অবধি পৌঁছালো কী করে বা ওই গাড়িটাই আদৌ আমার গাড়ি কি না, সেইগুলো আপনাদের ম্যাডাম একটু দেখতে হবে। কেন বলুন তো, ঘটনা আছে আপনারা একটা লেভেল করে দিয়েছেন যে ও এইটা সমাজের সামনে একখানা স্টিকার লাগিয়ে আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনারা গিয়ে কোর্টের মধ্যে দেখেননি যে লোকটা অভিযোগ করছে সে লোকটা কোর্টে জাজের সামনে মামান্য আদালতের সামনে তার কি ডিপোজিশন, সে কি আদৌ ঠিক কথাটা বলতে পারছে বা তার অ্যালিগেশনটাকে সে কি দাঁড় করাতে পারছে। আজ অব্দি যা যা অ্যালিগেশন দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে কোনোটাই প্রপারলি আমার এগেনস্টে কোর্টে তারা কেউ দাঁড় করাতে পারেনি। পাশাপাশি তিনি সাফ জানিয়ে দেন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে তিনি কিছু করছেন না। যে আমি কোনো পলিটিক্যাল পোডিয়াম থেকে কোনো পাবলিসিটি স্টান্টের জন্য কোনো কিছু করছি না, যদি করতাম তাহলে সেটা অন্যভাবে হতো। দিস ইজ আ কোর্ট অফ ল, এখানে আইন কথা বলবে, কাগজ কথা বলবে, আমি কি বলছি বা আপনি কি বলছেন তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এভিডেন্সেস, হোয়াট আই হ্যাভ গিভেন টু দ্য কোর্ট। এছাড়াও তার মতে তিনি তৃণমূল কংগ্রেস করতেন কি করতেন না এক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ নয়, তবে তিনি জানান তিনি শাসক দল ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ ডেফিনেটলি এখনো আছে সেটা কথা নয়, কিন্তু সেটা ঘনিষ্ঠতাটা কি কোনো ইন্টারেস্টের জায়গায় পৌঁছে গেছিল কি না সেটা কোর্ট পরবর্তীকালে। নাম ফলক সিজ করা নিয়েও এদিন সাংবাদিকদের সামনে মুখ খোলেন তিনি। একটা জিনিস বলুন, তার এগেনস্টে আমার এগেনস্টে একটা মানে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কেসও হয় যার এফআইআর নাম্বার 61 অফ তালতলা পিএস 2021, ওই ফলকটা সিজ হয়নি। ফলকটা এই ঘটনায় আমি পিসি মানে তারা পুলিশ কাস্টডি নেওয়ার আগেই ফলকটাকে ভেঙে ফেলা হলো, ইট ওয়াজ ভ্যান্ডালাইজ, এবং সেই তদন্তটা যে কীভাবে হয়েছে স্যারেরা জানেন, সেটাও আমার কোর্টের একটা বিষয় যে কীভাবে, এবং ওই প্রোগ্রামে আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে ডাকা হলো, তার প্রেস কাটিং মিডিয়া রিপোর্টসও আমার কাছে আছে, এবং প্রেস রিলিজটা তো আমি করতে পারি না। হ্যাঁ ডেফিনেটলি আমি দিয়েছি, এখানে অনেক কিছু অ্যানেক্স করা আছে, দ্যাট শুড বি ইনভেস্টিগেটেড। ভেঙে না ফেললে কি আর কিছু উঠে আসতো? ডেফিনেটলি উঠে আসতো ম্যাম, ডেফিনেটলি উঠে আসতো, এবং সেইটাকে দেখুন আমার একটাই কথা যে আমার বক্তব্য কোনো, আমি কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা নিয়ে এখানে আসিনি, এটা ক্লিয়ারলি ইনজাস্টিসের এগেনস্টে আমার একটা স্টেপ, যে ইনজাস্টিস যেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে সেটা যে কোনো কারোর ক্ষেত্রে যে কোনো টাইমে হতে পারে, এবং একজন মানুষ হিসেবে আমার এটা কর্তব্য মনে হয়েছে, আমি তাই করছি। এখন দেখার পরবর্তী শুনানিতে দেবাঞ্জনের আবেদনের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। একটা কেস ঘটনা ঘটেছে, একটা সেন্সিটিভ ইস্যু, সেটাকে আপনারা কোর্টে এসে কাইন্ডলি ফলো করুন, এবং অরিজিনাল যে ইনফরমেশন যেগুলো কোর্টে বেরোচ্ছে বা পাচ্ছেন আপনারা, দ্যাট শুড বি ট্রান্সমিটেড টু দ্য পিপল, বিকজ দ্য পিপল হ্যাভ বিন বিফুলড বাই দ্য পুলিশ, সেটা আপনারা দেখান
এবং দ্যাট ইজ ফর দ্য জাস্টিস সিস্টেম। আজকে তিনি দাঁড়িয়ে বললেন যে অনেক মাথাদের খোঁজ তিনি জানেন এবং প্রচুর পিটিশন রয়েছে তার, যেখানে প্রচুর নাম রয়েছে, আদতে কার কার নাম উঠে আসছে তার তথ্য অনুযায়ী সেটাই এখন দেখার বিষয় এবং তার অভিযোগগুলো আদতে কতটা সত্যি সেটাও দেখার বিষয়। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপ আজরা, কলকাতা নিউজ। বিচারপতির ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ, ফলে হাইকোর্টে আবারও মুখ পড়ল রাজ্য পুলিশের। ভোট পরবর্তী হিংসায় আবারও হাইকোর্টে ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। খুনের অভিযোগ অথচ এফআইআর দায়ের হয়নি, বিস্মিত বিচারপতি জয় সেনগুপ্ত। খুনের অভিযোগে ধর্তব্যযোগ্য অপরাধ খুঁজে পেলেন না, রাজ্যকে প্রশ্ন বিচারপতির। রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন বলে মন্তব্য বিচারপতির। আগামী সোমবার এই মামলার শুনানি। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি কর্মী খুনের অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ। 2021 সালের 20 আগস্ট খুন হন বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্র। তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ওঠে খুনের অভিযোগ। খুনের আগে একাধিকবার পরিবারকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তৃণমূলে যোগদানের জন্য চাপ দেয় শ্রীকান্তকে বলে অভিযোগ করে তার পরিবার। এরপরই দুবার পুলিশ কর্মীরা বাড়িতে এসে তৃণমূলে যোগদানের জন্য হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। খুনের পরের দিন পুলিশ কর্মীরা বাড়িতে এসে সাদা কাগজে সই করিয়ে নিতে চায় এবং শ্রীকান্ত পাত্রের মৃত্যুর দুর্ঘটনার কারণে হয়েছে বলে জানায়, এমনই অভিযোগ করা হয়েছে মামলায়। থানা খুনের অভিযোগ দিতে অস্বীকার করে বলেও অভিযোগ। এরপর 26 আগস্ট পরিবারের তরফ থেকে আইসি, এসডিপিও, এসপি এবং সিবিআই এর কাছে লিখিত অভিযোগ জানায় বলে দাবি পরিবারের, যদিও কেউই কোনো পদক্ষেপ করেনি বলে মামলায় দাবি। এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের হয়নি বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। তবে রাজ্যের পক্ষ থেকে আদালতে দাবি করা হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছেন এসডিপিও। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য ও পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা চলছে হাইকোর্টে। প্রতিক্ষেত্রে আঙুল উঠেছে শাসক দলের বিরুদ্ধে, আদালতে মুখ পুড়েছে রাজ্য পুলিশের। সেই তালিকায় আরও একটি সংযোজন, দাঁতনে বিজেপি কর্মী খুনের অভিযোগ। সুবিচারের আশায় মৃত বিজেপি কর্মী শ্রীকান্ত পাত্রের পরিবার। যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারাই যদি শাসক দলের দলদাসে পরিণত হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশের পক্ষপাতমূলক ব্যবহারে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল রাজ্য পুলিশকে বলেই মত ওয়াকিবহল মহলের। অভিরূপ হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শুক্রবার স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির দপ্তরে বিক্ষোভে সামিল পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা। মহিলা কর্মীর সঙ্গে বাগবিতণ্ডা পুলিশের, মামলা দায়ের করে থানায় ঢুকিয়ে দেওয়ার হুমকি পুলিশের। শুক্রবার স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা। রাজ্যের বিভিন্ন পুরসভা ও পুর নিগমে কন্ট্রাকচুয়াল স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন এই বিক্ষোভকারীরা। বেতন বৃদ্ধি সহ জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্তিকরণ, অবসরকালীন সুযোগ সুবিধা প্রদান, পদমর্যাদা অনুযায়ী বেতন সুনিশ্চিত করা ইত্যাদি দাবিতে এই বিক্ষোভে অংশগ্রহণ করেন স্বাস্থ্যকর্মীরা। দাবি মানা না হলে ধর্নাসহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুরসভা ও পুর নিগমের কন্ট্রাকচুয়াল স্বাস্থ্যকর্মীরা। এর আগে আমরা দীর্ঘকাল খুব সুষ্ঠুভাবে আমরা যে ডেপুটেশন এবং যে আন্দোলনের মুখে করেছি, আজকে যদি সেটা প্রতিফলিত না হয় তাহলে কিন্তু আমরা লাগাতার এই সুরাট সামনে একদম ধর্নায় বসে বৃহত্তর আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব। শুক্রবার প্রায় 126টি পুরসভা ও পুর নিগম থেকে কর্মীরা বিক্ষোভে সামিল হন। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন ছিল পুলিশ। বিক্ষোভ মিছিলটি সুশ্রুত আইল্যান্ড থেকে শুরু হয়ে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি দপ্তরের সামনে এসে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করে। এরপরেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় বিক্ষোভকারীদের। পরবর্তীতে পশ্চিমবঙ্গ পুর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের তরফে একটি প্রতিনিধি দল তাদের দাবি দাবা সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে যান স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির দপ্তরে। যে কাজ আমরা করে যাচ্ছি দিনের পর দিন, সে কাজ সিএইচ এর কাজ, সে কাজ স্টাফ নার্সের কাজ, প্রত্যেকটা কাজ আমরা করছি। পৌর কর্তৃপক্ষ চাপ দিয়ে আমাদেরকে কাজ করাতে বাধ্য করাচ্ছে, আমরা কাজ করে যাচ্ছি, বদলে আমরা তার বিন্দুমাত্র কোনো ফসল পাচ্ছি না। এবং সুডা কর্তৃপক্ষকে এই কথা আমরা বারবার জানিয়েছি, ডিস্ট্রিক্টে সিএমএইচ অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি, স্বাস্থ্য ভবনে আমাদের ডেপুটেশন দিয়েছি, প্রত্যেকেই একই কথা বলে যাচ্ছেন, যা করবে আপনাদের সুডা নিয়োগ করেছে, আপনাদের সুডাই বেতন বৃদ্ধি করতে পারে বা যা করার সুডা করতে পারে। কিন্তু এই বিক্ষোভ মিছিলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিক্ষোভরত এক মহিলা কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক পুলিশ কর্মী। মহিলার নামে মামলা দায়ের করে তাকে থানায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই পুলিশ কর্মী, এমনটাই অভিযোগ উঠে আসছে। আমরা আমাদের মেয়েদের বললাম যে আমরা মুখে আমরা একটা বক্তব্য রাখবো মেয়েদের, তখন পুলিশ আমাকে ঢুকতে দেয় না,
উনি কোন থানা যায় না, আমিও খোঁজ খবর নেব। ওনার যদি আমার প্রতি আমার যেভাবে আচরণ করলো, তা আমরা আমাদেরও কিছু না কিছু, আমাদের ভালো মন্দ কিছু আমাদেরও পাশেও লোক আছে। উনি খুব খারাপ আচরণ করল আমার সঙ্গে এবং আমাকে কেস দেবার হুমকি পর্যন্ত দেয়, হ্যাঁ, এবং আমার নাম জানতে চায়, ঠিক আছে। তখন আমাদের আরো মেয়েরা গিয়ে ভয় পেয়ে তখন আমাকে সরিয়ে দেয়। শুভদীপ মান্না, রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আইএসসি আইসিএসই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। জানানো হয়েছে আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে আগামী বছরের 12 ফেব্রুয়ারি, শেষ হবে 13 এপ্রিল। অন্যদিকে আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে আগামী বছরের 21 ফেব্রুয়ারি, শেষ হবে 28 মার্চ। ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন বা আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষা ও ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইএসসির দ্বাদশ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেল, বিজ্ঞপ্তি করে জানিয়েছে বোর্ড। তাতেই জানানো হয়েছে আইএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে আগামী বছরের 12 ফেব্রুয়ারি, শেষ হবে 13 এপ্রিল। অন্যদিকে আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষা শুরু হবে আগামী বছরের 21 ফেব্রুয়ারি, শেষ হবে 18 মার্চ। 2023 সালে 27 ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইসিএসসি পরীক্ষা, 13 ফেব্রুয়ারি শুরু হয়েছিল আইএসসির দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, শেষ হয়েছিল 31 মার্চ। ফল প্রকাশ হয়েছিল 14 মে। ফল ভালো করেছিল বাংলার পড়ুয়ারাও। আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েদের পাশের হার ছিল বেশি। মেয়েদের পাশের হার ছিল 99.21%, সেখানে ছেলেদের পাশের হার ছিল 98.71%। এবার দেখার নতুন বছরের ফলে বড়সড় কোনো বদল আসে কিনা। এদিকে নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইএসসি বোর্ডের পরীক্ষা শুরু হবে দুপুর 2 থেকে, চলবে বিকেল 5 পর্যন্ত। অন্যদিকে আইসিএসসির ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে 11 থেকে, চলবে দুপুর 1 পর্যন্ত। মনি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সরেজমিনে আবাস প্রকল্পে তদন্ত করতে বীরভূম, বর্ধমান এবং জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কিছু কিছু গ্রামে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, কোথাও আবার চড়ছে রাজনীতির পারদ। বকেয়ার অস্ত্র নিয়ে যে যুদ্ধ লড়ছে তৃণমূল, সেই অস্ত্রই ভোঁতা হবে না তো কেন্দ্রের তদন্তে। কেন্দ্রীয় প্রকল্পের বকেয়ার প্রশ্নে সংসদে সুর চড়াচ্ছে তৃণমূল। পাল্টা কেন্দ্রীয় প্রকল্পগুলির টাকা আত্মসাতের অভিযোগে রাজ্যকেই বিচ্ছেন কেন্দ্রের মন্ত্রীরা। এই আবহেই বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের হানা। উদ্দেশ্য আবাস প্রকল্পের সরে জমিনে তদন্ত। শুক্রবার একযোগে বীরভূম, বর্ধমান এবং জলপাইগুড়ি, 3 জেলায় পৌঁছন কেন্দ্রের কর্তারা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কৈয়ার গ্রাম পঞ্চায়েতের আরিন ও গুইর গ্রাম এবং গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের রাউতারা ও কেন্দুর গ্রামে পৌঁছয় কেন্দ্রের প্রতিনিধি দল। পঞ্চায়েতগুলি থেকে বেশ কিছু নথি সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে চলে তথ্য তালাশ। প্রশাসন সূত্রে খবর, 2 সদস্যের প্রতিনিধি দলটি মূলত আবাস সফট এবং আবাস প্লাসের আওতায় তৈরি হওয়া বাড়ি কিংবা আবেদনকারীদের তথ্যগুলি খতিয়ে দেখছে। আবেদনই করতে পারেননি কিংবা যোগ্য উপভোক্তা হওয়া সত্ত্বেও আবাসের বাড়ি পাচ্ছেন না, এমন অভিযোগ রয়েছে গ্রামেই। আমরা ঘরই পাইনি, বললাম যেটা যাতে হয় ঘর, সেজন্যই বললাম যে ঘর যাতে আমাদের আসে, আমাদের একবারও আসেনি, আমরা পাই না। কি বলে গেলাম? বললো পরে দেখছি, দেখে দেবো। যে বাড়ি করে না এরকম ব্যক্তি নেই, কিন্তু সকলেই বাড়ি করেছেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি গেছেন এবং জব কার্ডও দেখেছেন। দেখুন, যে যে জিনিসগুলো দেখতে চাইলেন সেগুলো দেখানো হয়েছে, আমার মনে হয় খুব খুশি ওনারা। বিত্তবানরা আবাসের ঘর পাচ্ছে, একই পরিবারের একাধিক সদস্যদের নামে আসছে সরকারি বাড়ি, অথচ কুঁড়ে ঘর টালির চালের বাসিন্দারা আজও বঞ্চিত। শুক্রবার বীরভূমের শ্রীনিকেতন ব্লকের লোহাপাড়া গ্রামে কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছতেই ক্ষোভ উগড়ে দেয় গ্রামবাসী। কিচ্ছু নাই আমাদের ঘরে, কিচ্ছু নাই আমার ঘরে, আমার স্বামীও কি, আমার স্বামীও কি ভালো নয় না, কিচ্ছু নাই। যারা চাকরি করছে তারা ঘর পেয়েছে, আর আমার কি রয়েছে ঘরে? হ্যাঁ, পঞ্চায়েতে বলছি, গ্রামে যারা ঘুরছে তারা বলছে দেখছি দেখছি দেখছি, দিচ্ছি দিচ্ছি, আসছে আসবে আসবে করছে, আর যারা পাপার নয় তাদেরকে দিয়ে দিচ্ছে, এক জায়গা থেকে 2-3 মাকে দিচ্ছে, বেটাকে দিচ্ছে, আর আমার বেলায় একটা ঘর নাই। এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই শুক্রবার জলপাইগুড়িতে পৌঁছেছে 2 সদস্যের কেন্দ্রীয় দল। And just today we had a discussion with the block officials here, and we have not got anything. We have to go to the field, we'll get the things whatever is going on, and we'll go and just discuss with the beneficiaries.
জলপাইগুড়ি জেলা পরিষদে গিয়ে সভাধিপতি সহ সভাধিপতিকে এড়িয়েই কয়েকজন আধিকারিক এবং ক্রান্তি ও জলপাইগুড়ি সদর ব্লকের বিডিওদের সঙ্গে বৈঠক সারেন কেন্দ্রের কর্তারা। মুখ্যমন্ত্রী সফরের মাঝে খুঁত ধরার বৃথা চেষ্টা, খোঁচা দিতে ছাড়েননি জেলা পরিষদের সভাধিপতি। একটা মুখ্যমন্ত্রী আমাদের একটা সফর ধরতে গেলে ওনারা আসছেন, এবার ওনারা সেন্ট্রাল টিম একটা পাঠিয়েছে কোন একটা খুঁত বের করার জন্য, সেটা সম্ভব না। যে দুর্নীতিতে টিএমসির সকল স্তরের নেতাকর্মীরা যুক্ত আছে, সে জেলা পরিষদের হোক, সে পৌরসভার হোক, আবাস যোজনায় তো তিনতলায় বাড়ি পাচ্ছে টিএমসি লোকেরা, দোতলায় তিনতলায় পাচ্ছে, অথচ গরিব লোকেরা পাচ্ছে না। তিন চার দিনের সফরে জলপাইগুড়ি সদর এবং ক্রান্তি ব্লক পরিদর্শন করতে যাবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আবাস প্রকল্পে আগেও কারচুপি, দুর্নীতি, জালিয়াতির বিস্তর গলদ সামনে এসেছে। কেন্দ্রের তদন্তে কি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, অপেক্ষায় আবাস বঞ্চিতরা। রাজেশ খান, অমরনাথ দত্ত এবং তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শিশুদের পুষ্টির জন্য সরকারের তরফে চালু হয়েছিল মিড ডে মিল, কিন্তু সেই খাবার নিয়েই তো যত অবহেলা। অভিযোগ, নদিয়ার আশানগর উচ্চ বিদ্যালয়ে পোকাধরা চাল দিয়ে নাকি চলছিল রান্না, প্রতিবাদে অভিভাবকরা। যে চাল, সেই চালে কত পরিমাণে পোকা, সম্পূর্ণরূপে কিন্তু এই চাল মিড ডে মিলে দেওয়া হয়। চালে কিলবিল করছে পোকা, উড়ে বেড়াচ্ছে আরশোলাও, পোকা ধরা চাল দিয়েই চলে পড়ুয়াদের মিড ডে মিলের রান্না। নদিয়ার আসাননগর উচ্চ বিদ্যালয়ে ধরা পড়ল এমনই ছবি। বিমপুর থানার অন্তর্গত আসাননগর উচ্চ বিদ্যালয়, যেখানে দীর্ঘদিন ধরে মিড ডে মিল বন্ধ, কারণ রন্ধন কর্মীরা রান্না করছেন না। নিম্ন কোয়ালিটি অর্থাৎ নিম্ন পরিমাণের যে চাল এবং চালে পোকা, সেই হওয়ার জন্য, সেই থাকার জন্য তারা কিন্তু বন্ধ করে দিচ্ছে। মাস্টার দায়িত্ব নেই যে ভালো মানের খাবার দিক বাচ্চাদের খাবার খেতে, পুষ্টির জন্যই তো সরকার। আপনার বাচ্চা কতদিন ধরে খাবার পায় না স্কুলে? 10-12 দিন হবে খাবার। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিম্নমানের সামগ্রী দিয়ে চলছিল মিড ডে মিলের রান্না। শিক্ষকদের পাশাপাশি স্কুলের সভাপতিকে জানানো সত্ত্বেও কেউ নজর দেননি। অন্যদিকে প্রধান শিক্ষক 5 দিন স্কুলে না আসার কারণে মিড ডে মিলের রান্না সম্পূর্ণভাবে বন্ধ। একদিন আমরা সকলে মিলে ডেকে ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনি বলুন মিড ডে মিলটা বন্ধ কী কারণে? উনি তার উত্তর কিছু দিলেন না। লাস্টে আমরা স্কুল ম্যানেজিং কমিটির তরফ থেকে ওনাকে একটা চিঠি করলাম, উনি চিঠি রিসিভ করলেন এবং বললেন আগামী সোমবার থেকে চালু হবে, কিন্তু তার মধ্যেও তিনি স্কুলে প্রেজেন্ট নেই। এখানকার যে মিড ডে মিল, এখানকার মিড ডে মিলের রাঁধুনি, মিড ডে তো এই মিড ডে মিল এখানে এখন কতদিন ধরে রান্না বন্ধ আছে? 1 সপ্তাহ। কেন? আমরা প্রতিদিনই স্কুলে আসছি, 10টার সময় আসি আমাদের টাইম মতো, কিন্তু এখানে আমরা এসে বাজার পাই না, আমরা প্রতিদিনই ঘুরে ঘুরে চলে যাই, বাজার দিচ্ছে না। বিষয়টি নজরে রয়েছে বলেই জানিয়েছেন স্কুল পরিচালক কমিটির সভাপতি। কোন খাদ্য দিচ্ছে তাতে বঞ্চিত হচ্ছে কেন? ওনাকে 5 দিন কেন এই স্কুলের মিড ডে মিল বন্ধ সেই বিষয়ে আমি জানতে চাই। উনি আমাদের ভারবালি তখন আমাদেরকে জানান যে আগামী সোমবার থেকে, মানে গত সোমবার থেকে সুষ্ঠুভাবে মিড ডে মিল আমি চালু করব। শিক্ষকের দায়িত্ব এবং তার যে 2 জন নোডাল টিচার, তাদের দায়িত্ব কোয়ালিটি টেস্ট করা রান্নার পরে, কিন্তু তারাও সেই বিষয়ে কোনো রকম দায়িত্ব পালন করছে না। একই স্কুলের কোনো পরিচর্যা নেই, তারপর মিড ডে মিলের ক্ষেত্রেও চূড়ান্ত অব্যবস্থা। মিড ডে মিলের খাবারে পুষ্টি বাড়াতে জোর দিচ্ছে সরকার, কিন্তু অশোকনগরের এই স্কুলে কোনো ব্যবস্থাই নেই। বিদ্যালয়ের পরিস্থিতিতে একের পর এক অভিযোগের সঙ্গে প্রশ্নটা ক্রমশ প্রকট হচ্ছে। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পুরনির্বাচনের 2 বছর পাট, এখনো জট কাটল না পুরুলিয়ার ঝালদা পুরসভায়। উন্নয়নের নামগন্ধ নেই বলছেন খোদ কাউন্সিলর, ফের অনাস্থা পুর প্রধানের বিরুদ্ধে। মজা এখানেই যে তৃণমূল প্রধানকে সরাতে একজোট হয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর, স্পষ্ট তৃণমূলের বিভাজন। কিছুতেই কাটছে না ঝালদা পুরসভার জট, এবার তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা ঝালদা পুরসভায়। বৃহস্পতিবার ঝালদা পুরসভা সহ ঝালদা মহকুমা শাসক ও জেলা শাসককে অনাস্থা চিঠি জমা দেন তৃণমূলের 5 বিক্ষুব্ধ কাউন্সিলর সহ কংগ্রেসের 2 কাউন্সিলর। এখানে বলেছে কি ডিভিশন বেঞ্চ, যে অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আপনাকে প্রসিডিওর করতে হবে। তো এই প্রসিডিওরটা আমরা আগে জানা ছিল যে এই প্রসিডিওর অনুযায়ী করতে হবে, আমাদের চিঠি চাপাটি সব তৈরি করা ছিল।
গত পুরভোটের পর থেকেই ডামাডোল চলছে ঝালদা পুরসভায়। কংগ্রেস কাউন্সিলরদের দল বদলে ঝালদা পুরসভার বর্তমান সমীকরণ তৃণমূলের 10 এবং কংগ্রেসের 2 জন কাউন্সিলর। পুরপ্রধান তৃণমূলে যোগদানকারী শীলা চট্টোপাধ্যায়, গত 23 নভেম্বর পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার 2 কংগ্রেস কাউন্সিলর এবং তৃণমূলের 5 বিক্ষুব্ধ আদি কাউন্সিলর। তার প্রেক্ষিতে 30 নভেম্বর বিচারপতি অমৃত সিনহা পুরপ্রধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কিনা দেখে পুরুলিয়া জেলা শাসককে রিপোর্ট দিতে বলেন। পাশাপাশি আস্থা ভোট করানোর নির্দেশ দেন। 8ই ডিসেম্বর আস্থা ভোট হওয়ার কথা ছিল, যদিও তার আগেই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শীলা। বুধবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে খারিজ করে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে ঝালদা পুরসভার 5 তৃণমূল কাউন্সিলর ও কংগ্রেসের 2 কাউন্সিলর একত্রে মিলিত হয়ে অনাস্থা চিঠিতে সই করেন। ঝালদা পুরসভা ঝালদা মহকুমার শাসক ও জেলা শাসকের কাছে সেই চিঠি জমা দেন। ছিলেন সুরেশ আগরওয়াল, সুদীপ কর্মকার, জবা মাছুয়া সহ 5 তৃণমূল ও কংগ্রেসের পূর্ণিমা কান্দু ও বিপ্লব কয়াল। ঝালদার মানুষ উন্নয়ন দেখতে চায়, উন্নয়নের সাথে থাকতে চায়, উন্নয়ন করতে চায় ঝালদার মানুষ। কাজেই আমরা বাধ্য হয়ে এই ঝালদার কিছু উন্নয়ন করার জন্য আমরা অগ্রগতি করেছি এবং আজকে অনাস্থা চিঠি ফেলেছি। উল্লেখ্য, কংগ্রেস ও নির্দল জোটের সমর্থনে শীলা পুরপ্রধান হলেও কয়েক মাস আগে তিনি তৃণমূলে যোগ দিতেই সমীকরণ বদলায়। সূত্রের খবর, কংগ্রেসের 2 কাউন্সিলর শীলার বিপক্ষে, তৃণমূলের 5 পুরনো কাউন্সিলরও শীলাকে পুরপ্রধান হিসেবে মানতে নারাজ। যদিও মুখ খোলেননি শীলা চট্টোপাধ্যায়, তবে যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল শিবির। দলের অন্দরের ক্ষোভ মেটানোর চেষ্টা তৃণমূল জেলা সভাপতির। ঝালদা পুরসভার যে বিষয় সেটা আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আমরা দলীয় স্তরে আলোচনা করছি এবং আগামী দিন যাতে ঝালদা পুরসভার আমাদের যারা কাউন্সিলর আছেন একসাথে ঝালদা পুরসভা সুষ্ঠুভাবে চালানো যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঝালদায় ঢুকতে গেলেই মনে হয় যে আমরা মনে হয় কোনো গ্রাম পঞ্চায়েতে বা অজ গাঁয়ে ঢুকছি যেখানে এখনো মানে ইলেকট্রিকের কারেন্ট পর্যন্ত পৌঁছায়নি, আজকে 2 বছর হতে চললো। ঝালদা পৌরসভাতে উন্নয়ন একদম স্তব্ধ হয়ে আছে, কোথাও একটা নতুন করে ইট পর্যন্ত গাঁথাই করা হয়নি। এসব সরিয়ে কবে সুষ্ঠ বোধ গঠন হবে, কবে উন্নয়নের কাজ শুরু হবে ঝালদা পুর এলাকায়, সেদিকেই তাকিয়ে ঝালদাবাসী। দীপক রামের রিপোর্ট, কলকাতা নিউজ। শুটআউট কাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি গ্রামবাসীদের। এ নিয়ে উত্তেজনা ছড়ালো রায়গঞ্জ থানার তুলকাই গ্রামে। পুলিশের বিরুদ্ধে মৃতের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। ভুলকাই গ্রামে শুটআউটের ঘটনার পর পেরিয়ে গিয়েছে 5 দিন। এই আবহে ঘটনার বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে মূল অভিযুক্ত সুলেমান হকের দোকানে ভাঙচুর চালান তারা। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। অভিযোগ, পুলিশ মৃত লালুয়া শেখের বাড়িতে ভাঙচুর চালিয়েছে। মৃতের স্ত্রী শাহনাজ খাতুন জানান, সকালে গ্রামে একটু ঝামেলা হয়, পরে পুলিশ আচমকাই তার বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়েছে। যে মারা গেছে কে হবে? আমার হাজবেন্ড। কি হয়েছে আজকে স্যার? আমি তো কিছু বলতে পারছি না, কারণ আমি তো বাড়িতেই আছি। আমি তো এমনি ইঞ্জিয়া নিয়ে ব্যস্ত বাড়িতে বসে আছি, তারপরে ওই যে কিসের এরকম এই শব্দ হচ্ছে, তো বাইরে হয়ে গেলাম ওখানে কিসের লোকজনে, তো তারপরে কি করলো ওদিকে নাকি বলে পুলিশ আসছে, কি যে গন্ডগোল হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য জৈনুল হকের অভিযোগ, সুলেমান হকের মদতেই লালুয়া শেখকে হত্যা করা হয়েছে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এটা যারা এখানকার যে গ্রামবাসী এবং যে এর আগে যে গুলি করছে, সুলেমানের বউ যখন বলে যে একজনকে তো মারছি আর দুজনকে মারবো, আর দুজন আছে এই দুজনকে মারবো, এই শুনে মানুষের যে এত মানে মন ক্ষিপ্ত হয়েছে, এই কারণে ওরা সকালেই মানে ভাঙচুর বা ই শুরু করে দেয়। এইটা যে দোকানগুলো ভাঙা হয়েছিল, এই দোকান তো ছিল না, একটা ঘর তোলানো ছিল। ওই ঘরটা আমাদের আশা করা যায়, ওটা খাস জমির উপরে ঘরটা আছে,
কার ছিল? ওটা শুনতে পাচ্ছি এটা সুলেমান বলে। হ্যাঁ সুলেমানেরই ছিল, সুলেমানেরই ছিল ওই ঘরটা। কালকে গেল গেল কাল তার এক আমাদের এখানে ভোজ বাড়ি ছিল, মানে ওর একটা ক্রিয়া হতো, ক্রিয়া ভোজের কালকে হয়েছিল। কালকে আমরা সবাই গোটা গ্রামবাসী সব লোকজনই ছিল, আমরাও ছিলাম শ্রাদ্ধতে সবাই, আমরাও ছিলাম। কিন্তু সকালবেলা সকালবেলা কি যে হলো আমরা সেটা বলতে পারবো না, এমন কথা গ্রামবাসী কি ক্ষেপ্ত হয়ে গিয়ে তারা ভাঙচুর করেছে এটা। প্রসঙ্গত, গত রবিবার রাতে রায়গঞ্জ ব্লকের বাহিন পঞ্চায়েতের বুলকাই গ্রামে ঘটে শুটআউটের ঘটনা। এতে মৃত্যু হয় লালুয়া শেখ নামে এক প্রবীণ ব্যক্তির। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সুলেমান হককে, তবে বাকি অভিযুক্তরা এখনো অধরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, জনগণকে নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ। তারাই যদি এভাবে তাণ্ডব চালান তাহলে পুলিশের উপর মানুষের ভরসা কি আদৌ থাকবে, প্রশ্ন এলাকাবাসীর। নন্দদুলাল সরকারের রিপোর্ট, কলকাতা নিউজ। মুর্শিদাবাদ সুতি থানা এলাকার ঘটনা। প্রথমে ইট পাটকেল, তারপরই বোমাবাজি, সেই সঙ্গে চলে গুলি। এবার ফিডার ক্যানেলের ঘাট নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মুর্শিদাবাদ সুতি থানার কাশিমনগর এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াঘাটি ফিডার ক্যানেল ঘাটের দখল নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি ওয়াসিম বাড়ি ও তৃণমূল নেতা বাদল শেখের অনুগামীদের মধ্যে বচসার সূত্রপাত হয়। অভিযোগ, শুক্রবার সকালে তৃণমূলের অঞ্চল সভাপতি ওয়াসিম বাড়ির ভাই বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায় তৃণমূল নেতা বাদল শেখ ও অনুগামীরা। রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আমি ভিডিও তালা থেকে মোটরসাইকেল নিয়ে আসলাম কাঁঠালের পাতলে খাসিনে, ওর বাড়ির পাশে পেয়ে আমাকে স্কুলের কোনাতে ফেলে দিয়ে রীতিমতন আমাকে মারজান। সিলিং গন্ডগোল, কতগুলো বোমা পড়েছে? বোমা পড়া প্রায় 8-10টা ফুটালছে। কজন আহত হয়েছে? আহত আমার আমি স্পটে ছিলাম দুজন, আমরা আমার সাথে একজন ছিল, ওকে এখন হসপিটালে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, শুরু হয় বোমাবাজি, চলে কয়েক রাউন্ড গুলিও। রাজনৈতিক কোনো গন্ডগোল নয়, পাল্টা সাফাই তৃণমূলের পক্ষে এটা রাজনৈতিক কোনো গন্ডগোল নয়, মানে একটা পুরনো বিবাদ, পুরনো বিবাদের কারণে এটা হচ্ছে এবং প্রশাসন সেটা মানে সঠিক তদন্ত করে যেটা করার। ওটা গন্ডগোলটা এখানকার দুটো মানে পাড়ার গন্ডগোল, এই পাড়া ও পাড়ার গন্ডগোল, ওদের পুরনো বিবাদ। সেই বোমাবাজি গুলির আহত জখম হয়েছে প্রায় কয়েকজন। স্থানীয় সূত্রে জানা যায় তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে এই ঝামেলা হয়। ঝামেলার সূত্রপাত গতকাল সন্ধ্যা নাগাদ বালিয়াঘাটি যে ফিটার ক্যানেল ঘাট, সেই ঘাটকে দখল করাকে কেন্দ্র করে কিন্তু ঝামেলা সৃষ্টি হয় এবং সেই ঝামেলাকে কেন্দ্র করে বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ উঠে। ঘটনা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানা বিশাল পুলিশ বাহিনী, তারপর পরিস্থিতি স্বাভাবিক করে। ইতিমধ্যে কিন্তু সুতি থানা পুলিশ প্রশাসনের তরফ থেকে প্রায় 10 জন আটক করা হয়েছে। মুর্শিদাবাদের ক্যামেরায় সাগর আলীর সাথে শিবাশোকা রিপোর্ট, কলকাতা নিউজ। আসানসোল জুড়ে রমরমিয়ে চলছে অবৈধ কয়লা ও বালির ব্যবসা, প্রশাসনের মদতেই অবৈধ কাজ চলছে বলে অভিযোগ। প্রতিবাদে অগ্নিমিত্র পলের নেতৃত্বে জামুড়িয়া থানার কেন্দাফাড়ি ঘেরাও বিজেপির। এই অবৈধ কয়লা ও বালির ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে বিজেপি। তাদের অভিযোগ, ইএসএল বন দপ্তরের একাংশ প্রশাসনের মদতে এই অবৈধ ব্যবসা চলছে। শুক্রবার এই ইস্যুতে কেন্দা ফাঁড়ির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল। তিনি বলেন, প্রশাসনের যোগ সাদৃশ্যে কয়লা বালির অবৈধ ব্যবসা চলছে, কারা করছে সবাই জানে, পুলিশ খুঁজে বের করুক। আজকে কয়লা ইল্লিগাল কয়লা চুরি করা হচ্ছে, আজকে গরিব মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী বলেন 40 লক্ষ চাকরি হয়েছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 40 লক্ষ 50 লক্ষ চাকরি হয়েছে, তো মুখ্যমন্ত্রী চাকরি হয়েছে তো এই গরিব মানুষগুলো প্রাণ হাতে নিয়ে কয়লা খাদানে নামছে। আর মৃত্যু কদিন আগে হরেরাম সিং একই কথা বলছেন যে সিন্ডিকেট চলতে দেব না, ওনার সাহস থাকে তো বলুন। যারা যারা বিজেপির সিন্ডিকেট, উনি বলছেন বিজেপি সিন্ডিকেট চালাচ্ছে, কারা পশ্চিমবঙ্গে সিন্ডিকেট চালাচ্ছে, রাষ্ট্রীয় সম্পত্তি শেষ করছে, ক্ষতি করছে, বাংলার মানুষ জানে না। সাহস থাকে তো লিস্ট বানিয়ে বলুন সিবিআই অফিসে দিতে।
যদিও বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন চক্রবর্তী জানান, অবৈধ কয়লা ব্যবসার জন্য দায়ী ইএসএল, তারা কেন গাড়ি আটকাচ্ছে না, কেন তারা সুরক্ষা দিতে পারছে না? গোটাটা ইসিএল দেয়, ইসিএল আমি বারবার চিঠি লিখেছি যে আপনি রোডে রোডে ইয়ে করুন, কি বলে স্পেশাল সিআইএসএফ পোস্টিং করুন, কয়লার গাড়ি বেরোতে পারবে না, আপনি আপনার আরো জোরদার করুন, এ তো সিআইএসএফ জড়িত আছে সঙ্গে। একদিকে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, অপরদিকে কেন্দ্র প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল। সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে এই রাজ্য এবং কেন্দ্র দোলাচলে কিন্তু সাধারণ মানুষ অনেকটা সমস্যায় পড়ছে, এলাকায় দূষণ ছড়াচ্ছে, রাস্তা খারাপ হচ্ছে, এমনটাই অভিযোগ। তবুও কিন্তু বিক্ষোভ চলছে, অবৈধ কয়লাও চলছে, এমনটাই অভিযোগ। এই অবৈধ কয়লা ও বালির ব্যবসার জন্য এলাকায় ছড়াচ্ছে দূষণ, রাস্তাঘাটও বেহাল হয়ে পড়েছে, এর দায় কি প্রশাসনের নয়, প্রশ্ন রাজ্যবাসীর। আসানসোল থেকে ত্রিনাচর চট্টোপাধ্যায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ। অভিনব কায়দায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা। কিউআর কোড হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে চাঞ্চল্য ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে অনলাইন পেমেন্টের সুরক্ষা। ওটিপি আসুক বা না আসুক, অনলাইন জালিয়াতিতে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা নতুন কিছু নয়, বরং দিন দিন বাড়ছে। এবার খোদ পুরসভার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। জাল চেকে সই নকল করে 1470,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ উলুবেরিয়া পুরসভার অ্যাকাউন্ট থেকে। উত্তরপ্রদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। যে চেকগুলো ফ্রড হয়েছে, ফেক চেক, তার অরিজিনালগুলো আমার কাছে রয়ে গেছে। হার্ড হচ্ছে আমাদের সইগুলো যে জাল হয়েছে, ওটাও একদম পুরোপুরি সইটা করতে পারেনি। আগে ফিনান্স অফিসার সই করে, তারপরে আমি সই করি। তা ফিনান্স অফিসারের সইয়েরও মিল নেই, আমারও ফিনান্স আমার 15 চেক ক্যাশ হয়েছে, 16th বেলা ধরা পড়েছে। ব্যাংক আমাদেরকে মেল করেছিল চেকের কপিগুলো, সেখানে দেখতে পেয়েছি 6 এই কাজের সঙ্গে যুক্ত, 6 মধ্যে 3 3 করে চেক উইথড্র করেছে আর 3 2 করে। কোথাকার ব্রাঞ্চ থেকে এগুলো হয়েছে? এগুলো উত্তরপ্রদেশের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ। প্রত্যেক দিন বাড়ছে ব্যাংক জালিয়াতির মতো ঘটনা, তিলে তিলে সঞ্চিত অর্থ মুহূর্তে চলে যাচ্ছে অন্যের পকেটে, ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। মানুষের গচ্ছিত টাকা, ইনকামের টাকা যদি এরকমভাবে ফলস চেকের মাধ্যমে উঠে যায়, তো ভয়ের কারণ আমরা এটাই আনসিকিওর ফিল করছি, এবং ব্যাংকে বলবো, ব্যাংকিং সিস্টেমকে বলবো আরও সতর্ক হয়ে কাজ করবো, নাহলে তো সাধারণ পাবলিক সমস্যায় পড়ে যাবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েছে উলুবেরিয়া পুর কর্তৃপক্ষ, শুরু হয়েছে তদন্ত। মনোজ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। এলাকা জুড়ে এখন ফ্ল্যাট সংস্কৃতির রমরমা, শহর ঢাকছে আবাসনের বিশাল বিশাল বিজ্ঞাপনে, গজে উঠছে কংক্রিটের জঙ্গল। অভিযোগের কেন্দ্রবিন্দু দুর্গাপুরের জেমুয়া টেটিখোলা গ্রাম। দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম, চারিদিকে মাথা তুলেছে নানা রকমের আবাসন। এলাকা জুড়ে এখন ফ্ল্যাট সংস্কৃতির রমরমা, শহর ঢাকছে আবাসনের বিশাল বিশাল বিজ্ঞাপনে, গজিয়ে উঠছে কংক্রিটের জঙ্গল। তবে প্রবীণ এলাকার বাসিন্দাদের আশঙ্কাও বাড়ছে দ্বিগুণ। যেভাবে কংক্রিটের জঙ্গল পাচ্ছে, তাতে সবুজ হারিয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে জলের আকাল থেকে শুরু করে নানা সমস্যা, এমনকি অক্সিজেন চলাচলও দায় হয়ে দাঁড়াচ্ছে ধীরে ধীরে। অভিযোগের কেন্দ্রবিন্দু দুর্গাপুরের জেমুয়া টেটিখোলা গ্রাম। এলাকার মধ্যে হঠাৎ করে ফ্ল্যাটের পারমিশন দিয়ে দিচ্ছে, এই এই পারমিশনগুলো কীভাবে আসে? প্রশাসন এখনও পর্যন্ত নিরুত্তর। আমরা SDO-র কাছে, BDO-র কাছে, পুলিশ প্রশাসনের কাছে, সবার কাছে গেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তর পাইনি। যে 3 জায়গার ওপর জায়গা নেই, একটা কনজাস্টেড এরিয়া তৈরি হচ্ছে, আলো বাতাস খেলছে না, ঠিক আছে, এখানে হচ্ছে 5 ফ্ল্যাটের পারমিশন করে 6-7 হয়ে যাচ্ছে। এবার বহুতল যদি ফ্ল্যাট হয় তাহলে আমাদের 120 সাবমার্সালগুলো জল কমে গেছে, জল নেই, গ্রীষ্মকালে জলের খুব অভাব, রাস্তাঘাট খুবই ছোটো, ড্রেনের ব্যবস্থা নেই, হ্যাঁ কাজ বন্ধ করেছি আমরা সবাই মিলে। জল নিকাশি নিয়ে চরম দুর্ভোগে স্থানীয়রা, পাশাপাশি সংকীর্ণ হচ্ছে নিত্য যাতায়াতের রাস্তাও। অভিযোগ, পরিকল্পনাহীনভাবে গজিয়ে উঠছে একাধিক বহুতল, অথচ প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও দিদার মাথা তুলছে একের পর এক কংক্রিটের বহুতল। কাদের মদতে চলছে প্রমোটার রাজ? কোনো প্রভাবশালী যোগ ছেলে আছে বলে এগুলো করতে পারছে, নাহলে আপনি চিন্তা করুন, এর আগে পিছিয়ে যে লেনগুলো আছে, এরপর 2 পরে এখানে লোক ঢুকতে পারবে? এরপর ফ্ল্যাটটা যখন হয়ে যাবে, তারপরে যে নোংরা জলটা কোথায় যাবে? BDO, SDO
কিচ্ছু কাজ হচ্ছে না। তারা এরকম করে তালার উপর তারা ফ্ল্যাট করে দেবে, তারা দিনের পর দিনে পয়সা কামাবে, আর আমরা এখানে মরবো নাকি? আমরা গরিব অধিবাসী বলে যদিও প্রশাসনের অনুমতিতেই কাজ চলছে এবং সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন প্রমোটার। অন্যদিকে সুষ্ঠু মীমাংসা করার আশ্বাস ব্লক সভাপতির। এই অভিযোগগুলো কোনো ভিত্তিহীন। এরা এনারা দুই পাঁচজন যারা থাকেন এরা সব জায়গাতেই একই রকম কাজ করেন। আমরা প্রশাসনিক স্তরে পারমিশন নিয়েই কাজ করি সব জায়গায়। যে কেউ যখন তখন রাস্তায় যদি পেপার চায় আমরা কেন দেখাতে যাবো? যে কোনো অথরিটির কাছে যখন আমাদেরকে সাবমিশন করতে বলবো আমরা নিশ্চয়ই করবো। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে আমরা পঞ্চায়েতকে জানাচ্ছি, পঞ্চায়েতে জানানোর মাধ্যমে আমরা দুপক্ষকে বসিয়ে সুষ্ঠু মীমাংসা করব এই কাজের জন্য। গায়ের জোরে অনিয়ম করে চলছে বহুতল নির্মাণ, শাসক দলের ছোট থেকে বড় সকল স্তরে দুর্নীতির গন্ধ, অভিযোগ তুলে তো বিজেপির। দুর্গাপুরের মহকুমা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের কাছে সব কিছু হবে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ এখানকার স্থানীয় টেটিখোলা অঞ্চলের মানুষদের। তাদের বক্তব্য যে অবিলম্বে এই যে কাজ চলছে সেই কাজ ওরা বন্ধ করে দেওয়া হোক, নচেত কিন্তু আগামী দিনে ব্যাপক সমস্যার সম্মুখীন হবেন তারা, এর দায় কে নেবে তখন? দুর্গাপুরের থেকে রাজেশ সিংগুপ্ত, ক্যালকাটা নিউজ। এক নির্মাণ সহায়ককে বেধড়ক মারধর এবং অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি সহ দুই। ঘটনাটি ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। অনেকটা রূপলি পর্দার ছবির মতো গামছার আড়ালে মুখ ঢেকে এক নির্মাণ সহায়ককে বেধড়ক মারধর করে অপহরণের চেষ্টা করতে গিয়েই মুখের গামছা গেল খুলে। ব্যাস লোকচক্ষের সামনে চলে এলো ঝাড়গ্রামের বেলপাহাড়ির ভুলাভেদা অঞ্চল সভাপতি নিখিল সিংয়ের চেহারা। বেগতিক দেখে তৎক্ষণাৎ চম্পট দেন তৃণমূল কংগ্রেসের বেলপাহাড়ি ব্লক সভাপতি চিন্ময় মাহাতো ঘনিষ্ঠ নিখিল সিং। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতে অঞ্চল সভাপতি সহ ওই গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। গোটা বিষয়ে সিজেএম আদালতে সরকারি আইনজীবী জানান, বেলপাহাড়ির ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক সুজিত ধল বৃহস্পতিবার দুপুরে খাওয়া সেরে অফিস চত্বর থেকে বেরোলে হঠাৎ চারজন ব্যক্তি তাঁকে ঘিরে ধরে মারধর শুরু করে, এমনকি দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করে দুষ্কৃতীরা। সেই সময় নির্মাণ সহায়কের চিৎকারে বিডিও সহ বাকি লোক গাড়িটিকে ঘিরে ধরলে অঞ্চল সভাপতি সহ বাকি তিনজন পালিয়ে যায়। তবে হাতাহাতির সময় অঞ্চল সভাপতির মুখের গামছা সরে গেলে তাকে চিনে ফেলেন নির্মাণ সহায়ক। উনি অভিযোগ করেছেন যে গতকাল ওই দুপুরবেলার দিকে পঞ্চায়েত অফিসে বিনপুর ব্লকের মিটিং হলে পঞ্চায়েতের উন্নয়নের পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন মিটিং ছিল। সেই মিটিংয়ের কাজ সেরে উনি যখন বাড়ি ফিরছিলেন খাওয়ার জন্য, তখন ওই ভুলাভেদা গ্রামের কয়েকজন ব্যক্তি যাদের নামে এফআইআর করা হয়েছে তারা ওনাকে রাস্তায় আটক করেন এবং ওনাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে মারধর করেন। দলীয় স্তরে বিষয়টি জানানো আশ্বাস দেন ভুলাভেদা গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র সাঁতরা। তো আমার জেলায় মিটিং ছিল, তো ছিলাম না, এসে শুনলাম, আমি বিষয়টা দেখছি, খুঁজে নিচ্ছি কীভাবে কী ঘটনা ঘটেছে। অবশ্যই আমরা আমার পঞ্চায়েত সমিতির দিক থেকেও বা আমাদের দলীয় নেতৃত্ব নেওয়ার মাধ্যমে আমরা আলোচনা করে বিষয়টা আমরা দেখছি কোথায় কী ঘটনা ঘটেছে বা কী ঘটেছে, বিডিও স্যারকে আমি জানতে চাইছি। যদিও তার উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি নিখিল সিং। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আপনি নাকি এনএসকে অপহরণ করে যাচ্ছিলেন? না না, অপহরণ করা হয়নি, ওকে পঞ্চায়েত এলাকার জন্য ওটা বলা হয়েছিল, চলুন পঞ্চায়েতে কে টেন্ডারটা আমাদের ওপেন করছে। যেমন কি মারধরের অভিযোগ রয়েছে? না মারধর হয়নি, সেরকম কিছু হয়নি। ওই আমাদের ঢালাই রাস্তা ছিল, জলের কিছু রাস্তা ছিল, আর লেফট সিট কিছু ছিল টেন্ডারের সময়। আমাদেরকে জানা নেই, স্থায়ী সমিতি জানে না, প্রধানকেও জানাই না, আর অঞ্চল সভাপতি জানাই নি। তারপরে কি ঘটেছিল? তারপর ওই যে হচ্ছিল ওইটা বলা কথা করতে আমাদের বিডিএস ছিল। সমস্ত ঘটনার বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি অভিযুক্ত গাড়ির চালকে। এদিকে গোটা ঘটনা শাসক দলকে কটাক্ষ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। লজ্জা লজ্জা লজ্জা, বাংলার লজ্জা, টিএমসি বাংলার লজ্জা, এত নিম্ন রুচি সম্পূর্ণ এরা সংগঠন করে কাজ করে, এদের কাছে পকেট মানি কাটমানিটাই হচ্ছে সব কিছু। সামনে কে আছে পাশে কে আছে দেখার দরকার নেই, কাটমানি যদি সব কিছু ঠিকঠাক থাকে, পকেট মানি যদি ঠিকঠাক থাকে, তো এদের কাছে সবাই ভালো, আর যদি না থাকে তাহলে গণ্ডগোল মার্কেট। শিক্ষা স্বাস্থ্য থেকে চাকরি সব ক্ষেত্রেই অভিযুক্ত শাসক দল। এবার এই অভিযোগের গড়া মুকুটে অপহরণ নামক নয়াপালক সংযোজিত হলো শাসক দলে। গোটা ঘটনায় গুঞ্জন
রাজনৈতিক মহলে। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, কলকাতা নিউজ। ফের পাণ্ডবেশ্বরে ধস আতঙ্ক। বৃহস্পতিবার আচমকাই ধসের জেরে ছোট গর্ত তৈরি হয় হরিপুরের একটি শিশু শিক্ষা কেন্দ্রে। ফের প্রশ্নের মুখে নিরাপত্তা, হাজারো প্রশ্নের মুখে খনির অব্যবস্থা। বিপদ থেকে যেন কিছুতেই মিলছে না মুখ। বলিয়ারি এলাকায় একের পর এক অঘটন, ছোট ছোট গর্ত এখন বিশাল আতঙ্কের কারণ। মাঝে মাঝেই জোড়া ধস, তারপর একটা বড় দুর্ঘটনা। বৃহস্পতিবার আচমকাই ধসের জেরে ছোট গর্ত তৈরি হয়। শুক্রবার সকালে স্কুলে পৌঁছতেই চক্ষু চড়ক গাছ দুর্গাপুর পাণ্ডবেশ্বর হরিপুরের একটি শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা। এখানে রান্না করি তো, ওইখান থেকে জল নিই, তো আতঙ্কা একটি ধমক এলো, আমরা তো আর বুঝতে পারিনি। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা বাড়ি চলে গেছি। তারপর পাঁচটার সময় না কটার সময় ছেলেগুলো বলছে হচ্ছে ওইখানে ধস নিয়েছে। আতঙ্কে তো বেটে, মনে করো অতগুলো ছেলে মেয়ে ছিল সব, ভয় তো বেটে। স্কুলে হাইওয়ে পড়ি, কাল স্কুলে স্কুল হওয়া যাওয়ার পর ধস হয়েছে, আজ স্কুল হবে কি না এটা জানতে হবে। স্কুল চলাকালীন কিছু ঘটনা ঘটেনি, ঘটলে আমি চোখে পড়তো এতটা এই সামনে ঘটনা হচ্ছে। হ্যাঁ, সুতরাং সেই সময় ঘটনা ঘটেনি, এটা আপনি 100% নিশ্চিত। সেই কর্তৃপক্ষকে আমাদের উপপ্রধান মশাই জানিয়েছেন গতকাল রাত্রেই, ওরা এখন পর্যন্ত কোনো এসে পৌঁছাননি। খনির সঙ্গে যোগাযোগ আছে মনে হচ্ছে, কেননা জল দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকটা গর্ত, ডায়ামিটারটা নিচের থেকে বেশি, উপরের থেকে কম নিচে বেশি, এবং জল আছে, এবং তার ইট ফিট ফেলে দেখা যাচ্ছে তার ডেপথ অনেক বেশি হবে মনে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হরিপুর পঞ্চায়েত প্রধান ও তৃণমূল বিধায়ক। অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতার জেরেই বিপদের সম্মুখীন হতে হতো একাধিক পড়ুয়াদের। ঠিক কতটা গভীর গর্ত তৈরি হয়েছে তার পরিমাপ করতে বিশেষজ্ঞদের ডাকা হবে বলে জানান তারা। এলাকার যেমন মুখটা সামান্য হয়েছে, কিন্তু আপনারা সামনে থেকে যদি ছবি তুলতে পারেন দেখবেন ভিতরটা মোটামুটি 30-40 ফুট ডায়ামিটার নেই, পদে ধসটা নেমেছে। উপপ্রধান হিসেবে আমাদেরও তারা তাদেরকে বলার সত্ত্বে এখনও পর্যন্ত আসেনি, এখানে আমরা এসে পৌঁছে গেছি, তাদের কোনো আধিকারিক বা তাদের কোনো কর্মচারী এখনও পর্যন্ত আসেনি। এটাকে সার্ভে করিয়ে ইমিডিয়েট বালি পেকিং করার বন্দোবস্ত করুক। বিগত দিনে যারা বালি পেকিং করেছিলেন তারা বালি পেকিংয়ের নাম করে লক্ষ লক্ষ টাকা তারা লুট করেছে। দায়ী ম্যানেজমেন্ট আছে, ইসিএল ম্যানেজমেন্ট, আমরা ইসিএল ম্যানেজমেন্ট উপরে প্রেশার করবো। এটা কি পার্মানেন্ট ব্যবস্থা করা হবে, গাফিলতিতে এই কাজ হয়েছে, এটা অস্বীকার করা যায় না। বারবার একই ভয় তাড়িয়ে নিয়ে বেড়ায় কলিয়ারি এলাকার মানুষ। দিন কয়েক আগে আসানসোলে কলিয়ারি ধসে এত মৃত্যুর পর কোথায় সুরক্ষার গণ্ডি? এত মানুষের প্রাণের দায় কে নেবে? কখনো দায় চাপছে কেন্দ্র সরকারের ওপর, কখনো বা রাজ্য সরকারের ওপর। দুই সরকারের এই দোলাচলে সংশয়ে এলাকার একাধিক মানুষের প্রাণ। কবে মিলবে চির নিস্তার? প্রতিশ্রুতি ছিল অজয় নদের ওপর পাকা সেতু তৈরির জন্য ভেঙে যাওয়া 7টি সাবমার্সিবল পাম্প লাগিয়ে দেওয়া হবে। মাত্র 2টি বসানো হলেও তাতে আবার হয়নি বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে সেচের জল না পেয়ে ব্যাপক সমস্যায় দুর্গাপুরের কাঁকসার শিবপুর সংলগ্ন নবগ্রামের বাসিন্দারা। সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েতের, পাল্টা সুর চড়াল বিরোধীরা। 2021 সালে দুর্গাপুর শিবপুরের কাছে অজয় নদের উপর শুরু হয় পাকা সেতু তৈরির কাজ। সেতু তৈরি করতে গিয়ে ভেঙে যায় আশেপাশের গ্রামের প্রায় 7টি সাবমার্সিবল পাম্প। এরপর থেকেই শুরু ভোগান্তি। চাষের কাজে সেচের জল না পেয়ে চরম সমস্যায় পড়েন গ্রামবাসী। কারণ চাষবাসী রোজগারের একমাত্র আয়ের উৎস কাঁকসার বিদবিহার মলানদিঘি সহ আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের। অভিযোগ, জল না পেয়ে চাষের ক্ষতি হয়েছে। জানা গেছে 2022 সালে 2টি সাবমার্সিবল পাম্প বসানো হয় কাঁকসা পঞ্চায়েত সমিতির তরফে, কিন্তু সেগুলিতে আর বিদ্যুৎ সংযোগ হয়নি আজও। আমাদের যদি সাবমার্সিবলগুলো চালু না হয় তাহলে এই চাষিরা কিভাবে জল দেবে? এবং আমাদেরকে তো প্রতিশ্রুতি দেওয়াই হয়েছে, জমির যেহেতু দাম কম দেওয়া হয়েছে, চাষিদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরে সাবমার্সিবল হয়েছে, বোরিং হয়েছে, ঘর হয়েছে, কিন্তু বিদ্যুৎ দপ্তরের কোনো কাজ কিন্তু এগোচ্ছে না গো। সাবমার্সিবল 2টো সাবমার্সিবল বসানো হয়েছে, আর আর বাকি 3টে এখনো বসানোর কাজ বাকি আছে। টোটাল কত বসানো হয়েছে? 7টা। এই কাজগুলো কি হলো? না, কোনো কাজই হয়নি। ওই তো 2টো কাজ হয়েছে, ঘর হয়েছে এবং তার বোরিং হয়েছে, কিন্তু কারেন্টের কোনো বিদ্যুতের কোনো সংযোগ এখনো পর্যন্ত হয়নি। অবিলম্বে আরো 5টি সাবমার্সিবল পাম্প বসানোর পাশাপাশি আগের 2টি পাম্পে বিদ্যুৎ সংযোগের দাবি তুলেছেন স্থানীয়রা। বালি উঠছে, ওয়াশও করে নাই, কম্প্রেসার যেটা বলে আর কি সেটাও করে নাই। বিশেষ করে ইলেকট্রিকটা তো একবার চিঠি ভুল করলো, সেটা নিয়ে 3-4 মাস গেল। 3-4 মাস পরে চিঠিটা আমরা নিজের চেষ্টায় গিয়ে বিডিও অফিসে ঠিকঠাক করালাম। সেই চিঠি আবার যখন পাঠালাম, এই ইলেকট্রিক অফিসে জমা দিলাম,
অফিসে আমি বললো যে আমার ডিভিশনে পাঠিয়ে দিলাম, অ্যাপ্রুভেলটা এলে করবো। সে অ্যাপ্রুভেল প্রায় 9 মাস হয়ে গেল এই রেজিস্ট্রি করার পর থেকে, এখনও পর্যন্ত কিন্তু আমরা পেলাম না। আমরা তো কী বলবো আর, আমরা তো ধরুন অসহায় চাষি, জোর করে যা করবে সেটাই মানতে হবে, তাহলে এ তো একটা অন্যরকম ব্যাপার হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপপ্রধানের। 1-2 মাসের মধ্যে হয়ে যাবে সমস্যাগুলো, আর যে দুটো কানেকশন পাইনি সে দুটো ব্যাপার নিয়ে আমি এখনই কথা বললাম আমাদের ব্লক সভাপতি বা পঞ্চায়েত সমিতি সভাপতি, তার সঙ্গে কথা বললাম, উনি বললো যে হ্যাঁ আমার কাছে পেপারগুলো পাঠাও, আমি দেখে নিচ্ছি, হয়ে যাবে 1-2 মাসের মধ্যে হয়ে যাবে সব। তৃণমূল শুধু কথাই দিতে পারে, পাল্টা তো বিজেপির। মানুষ আজকে ভালোই বুঝতে পারছে যে কাকে আমরা ভোট দিয়ে রাজ্যের শাসন ক্ষমতায় এনেছি। এরা শুধু কথাই দিতে পারে, কথার প্রতিফলন বা কথার বাস্তবায়ন দেখতে কেউই পারি না আমরা। এখন বিদ্যুৎহীন সরকারি সাবমার্সিবল পাম্পে কবে বিদ্যুৎ সংযোগ হয় তারই অপেক্ষায় কৃষকরা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মৈত্রের ভাগ্য যখন সংসদে প্রায় নিশ্চিত, তখন লোকসভা থেকে ওয়াকআউট বিরোধী জোটের। সংসদের ভবনের বাইরে মহুয়া মৈত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেরিয়ে আসতে দেখা যায় সোনিয়া গান্ধীকে। লোকসভাতেও মহুয়া মৈত্রকে বলতে দিতে হবে, এই আবেদন করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। লোকসভা শুরু হতেই বিরোধীরা বারবার লোকসভা অচল করে দেওয়ার জন্য স্লোগানিং করতে থাকেন। দুপুর 12টায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ হওয়ার সাথে সাথেই লোকসভা উত্তাল হয়ে ওঠে বিরোধী বিক্ষোভে। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। কাজী নজরুল ইসলামের এই কবিতাটি শুক্রবার সকালে সংসদে ঢোকার আগে সংবাদ মাধ্যমের সামনে আওড়ান মহুয়া মৈত্র। সে সময় বেশ হাসি খুশিও ছিলেন তিনি, কিন্তু তাঁর হাসি উবে যায় বিকেল গড়াতেই। কৃষ্ণনগরে বহিষ্কৃত সাংসদের ভাগ্য নিশ্চিত হতেই কক্ষ থেকে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের সংসদীয় নেতাদের সঙ্গ দেয় কংগ্রেস এবং এনসির মতো দলগুলি। সোনিয়া গান্ধী, ফারুক আবদুল্লার সঙ্গেই সংসদ কক্ষ থেকে বেরোতে দেখা যায় মহুয়া মৈত্র এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তারা গান্ধী মূর্তির সামনেই বিক্ষোভ দেখান। এদিন সংসদ থেকে বেরিয়ে প্রথম বক্তব্য রাখেন মহুয়া মৈত্র। বিজেপিকে উদ্দেশ্য করে তার চ্যালেঞ্জ, এটা তোমাদের শেষের শুরু। সুকান্ত ভট্টাচার্যের বোধন কবিতার অংশ তুলে মহুয়ার দাবি, আদিম হিংস্র মানবতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। This is the beginning of your end. Jab nash manush par chhata hai to pehle vivek mar jata hai. We are going to come back and we are going to see the end of you. You hate minorities, you hate women, you detest nari shakti, you cannot handle power and authority. I am 49 years old. I will fight you for the next 30 years inside parliament, outside parliament, in the gutter, on the streets. Adim hang hingstro manobikotar jodi ami keu hoy, sojon harane shoshane toder chita ami tulboi. We will see the end of you. আগামী 6 মাস আমাকে হেনস্থা করতে সিবিআই কে পাঠানো হবে, এই পূর্বাভাস সংসদের বাইরে দাঁড়িয়ে দেন মহুয়া। তিনি যখন এমন মন্তব্য করছেন, তখন পিছন থেকে মাথা নাড়িয়ে সমর্থন জানাতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধীকে। এদিকে মহুয়া মৈত্র ইস্যুতে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হলে লোকসভা থেকে ওয়াকআউট করবে তৃণমূল কংগ্রেস। দিন দুয়েক আগেই দলের এই রণকৌশল প্রকাশ্যে এনেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বিরোধী দলগুলির কাছে সমর্থনের আবেদনও করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে অধ্যক্ষ মহুয়া কাণ্ডে আলোচনার সময় বেঁধে দিতেই বলতে শুরু করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি দাবি তোলেন মহুয়াকে বলতে দিতে হবে, মৃত্যুদণ্ড যিনি পান তাকেও আদালত প্রশ্ন করেন আপনার কিছু বলার আছে কিনা। একেই ন্যাচারাল জাস্টিস বলে। এভাবেই মহুয়ার পক্ষে ছিলেন অধীর চৌধুরী। কংগ্রেসের আনন্দপুর সাহিবের সাংসদ মনীষ তিওয়ারির মহুয়ার পক্ষে বলেন, 12টার সময় রিপোর্ট পেশ হয় আর 2টো থেকে বিতর্ক শুরু হয়ে যায়। যদি 3-4 দিন রিপোর্ট পড়তে দেওয়া হতো মাথায় আকাশ ভেঙে পড়তো না। এভাবেই মহুয়া মৈত্রের পক্ষে সরব ছিলেন মনীষ তিওয়ারি। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদের পাশে দাঁড়াতে মনীষ তিওয়ারি অধ্যক্ষের সঙ্গে বাকযুদ্ধেও জড়ান। সংসদ আর আদালতের পার্থক্য কংগ্রেস সাংসদকে বোঝান লোকসভার অধ্যক্ষ। এদিকে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ চলাকালীন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, মহুয়া মৈত্র ন্যায় থেকে বঞ্চিত হয়েছেন, তাই আমরা বিরোধী দলের নেতারা একযোগে প্রতিবাদ জানাচ্ছি, পরবর্তী রণকৌশল তৈরি হবে। हमारे इंडिया अलायंस के साथ जुड़े हुए जितना पार्टी है सब आज एक साथ हम लोग एकजुट होके आज प्रतिवाद किया, प्रोटेस्ट किया, एक साथ हम लोग यहाँ गांधी मूर्ति के सामने हाजिर हो गए। ये बहुत अच्छा बात है फॉर आवर फ्यूचर
পলিটিক্যাল এজেন্ডাস এন্ড প্রবলেমস। তবে বিরোধী জোটের এই বিক্ষোভ প্রদর্শনকে খোঁচা দিয়েছে বিজেপি। যে অপরাধ করেছেন মহামৈত্র তার জন্য উনি তো ভারতরত্ন পাবেন না, খোঁচা সাংসদ সুকান্ত মজুমদারের। মহুয়া মৈত্রকে রীতি মেনেই বহিষ্কার করা হয়েছে সুর চড়া বিজেপির রাজ্য সভাপতির। এটা স্বাভাবিক ঘটনা ছিল, এথিক্স কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টের উপর হাউসকে ডিসিশন নিতে হয়, হাউস ডিসিশন নিয়েছে। তার কারণ যে ধরনের কাজ তিনি করেছেন তার জন্য তো তাকে তো ভারতরত্ন তো দেওয়া যেতে পারে না। এখন মুখ্যমন্ত্রী বঙ্গরত্ন বা বঙ্গশ্রী কী সব দেন উনি দিতে পারেন? মহুয়া মিত্রকে বলতে দেওয়া হলো না, গণতন্ত্রের গলা টিপে হত্যা করা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কোথাও রুলস অ্যান্ড প্রসিডিওরে যিনি অ্যাকিউজ থাকবে তার বলার কোনো জায়গা নেই, তার বলার জায়গা এথিক্স কমিটি, প্রিভিলেজ কমিটি, যে কমিটিতে তাকে ডাকা হয়েছে। যেমন কর্ম করেছে তেমন ফল পেলেন মহুয়া মৈত্র। কটাক্ষ বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের, তিনি ধান ভাঙতে শিবের গীত আলোচনা করছেন। মন্তব্য জগন্নাথ সরকারের, মহামৈত্র যেমন কর্ম করেছেন তেমন ফল ভোগ করছেন। তিনি নিজে অজুহাত তৈরি করছেন, তিনি সংসদীয় কমিটিকে অপমান করছেন, সংসদকে অপমান করছেন, সাংসদ সদস্যদের পর্যন্ত অপমান করেছেন। এখন তিনি ধান বানতে শিবির গীত আলোচনা করছেন। বিজেপির মহিলা সাংসদ লকেট চট্টোপাধ্যায় আবার তৃণমূলের পাশে বিরোধী দলগুলির সমর্থনকে আক্রমণ করেন। তিন রাজ্যের ভোটের ফলাফল বিরোধী জোটের গুরুত্বকে বুঝিয়ে দিয়েছে খোঁচা লকেটের। চট্টোপাধ্যায় সহ বিরোধীরা বলছে মহুয়া মিত্রের ইস্যুতে সরকার পক্ষের ক্ষতি হলো, ইন্ডিয়া জোটকে তারা আবার একত্রিত করে দিল। দেখুন, ইন্ডিয়া জোট তো সব নিজেদের দুর্নীতির জোট, পরিবারের পরিবার পরিবারতন্ত্রের জোট, সিবিআই ইডি থেকে বাঁচার জোট, এইটাই পুরো একসাথে হয়েছে তারা। এবং এই জোটের রেজাল্ট এই তিনটে পাঁচটা রাজ্যের ইলেকশনে তারা ফল পেয়ে গেছে। মহুয়া মিত্রের এই ঘটনাতে একটা কথা পরিষ্কার যে ইন্ডিয়া অর্থাৎ আইএনডিআইএ জোট একজোট আছে এবং তারা আগামীতেও একজোটে কাজ করবে। নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাশগুপ্ত, রিপোর্ট ক্যালকাটা নিউজ।